হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কোচ কামরুল হাসান, ফাউন্ডার সিকেএইচ নেটওয়ার্ক। আপনারা সবাই জানেন আমাদের মিশন হলো এডুকেট, এম্পাওয়ার অ্যান্ড এনলাইটেন দ্য ইউথস অফ বাংলাদেশ, এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। মূলত আমরা কাজ করি আমাদের দেশের যে তরুণ সমাজ, যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা কিভাবে নিজেদেরকে তৈরি করতে পারে কর্মক্ষেত্রে আসার জন্য এবং কর্মক্ষম হওয়ার জন্য, এবং তাদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি রিসোর্স থেকে রিসোর্স ফুল হওয়ার জন্য। অর্থাৎ আমরা যারা পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে আমরা যেটা দেখি আমাদের আমার বিগত 20 বছরের অভিজ্ঞতা থেকে, যে পাঠ্যক্রম ভার্সেস একটা কর্পোরেট, একটা কিন্তু মিসম্যাচ রয়ে গেছে ডিমান্ড এবং সাপ্লাই। আমাদের উদ্দেশ্য যেটা আসলে, সেখানে আমরা মানুষ কিভাবে একটু অ্যাড করতে পারি, সো দ্যাট দে অলসো এবল টু লার্ন, ইউ নো, ফ্রম আস, ফ্রম সিকেএইচ নেটওয়ার্ক। মোস্টলি সফট স্কিল, দ্য লাইফ স্কিলস, দ্য অ্যাটিটিউড, মাইন্ডসেট, আমরা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করি সারা বাংলাদেশের তরুণ সমাজকে সামনের দিকে নিয়ে আসবার জন্য। আর এই ধারাবাহিকতায় আমরা বেশ কিছু অনলাইনে প্রোগ্রাম করি, অনলাইনে বিভিন্ন গুণী ব্যক্তিদেরকে সামনে আনি, এবং আমরা আমরা যাদেরকে মনে করি যাদের জীবন থেকে আরো অনেক কিছু শেখার আছে, জানার আছে, এবং আমরা যদি রিফ্লেক্ট করি তাদের জীবনটাকে, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সেই লক্ষ্যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকমের গেস্টকে সামনে আনি। তো আজকেও তার সেটা সেটা ব্যতিক্রম নয়, এবং আপনারা জানেন আসলে আজকের গেস্ট কে, এবং আপনারা অনেকেই অধীর আগ্রহে আছেন, আপনারা শুনেছেন তার কথা, আপনারা জানেন। তবু আজকে আমরা চেষ্টা করব এই ব্যক্তির কাছ থেকে তার লাইফ সম্পর্কে জানার জন্য, এবং আপনাদের কোয়েশ্চেন থাকবে, আমরা সেটাকে ওয়েলকাম করব। যে কোনো কোয়েশ্চেন করুন, আমরা আপনাদের কোয়েশ্চেন গুলোকে সামনে নিয়ে আসব। সো আজকের গেস্টকে আমি যদি একটু ব্রিফলি বলি, মাহমুদুল হাসান সোহাগ আসলে বাংলাদেশের কর্পোরেট এবং বিজনেস ইন্ডাস্ট্রিতে অত্যন্ত পরিচিত একটা নাম, অত্যন্ত আশার নাম, অনুপ্রেরণার নাম। এবং আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, আসলে এথিক্যাল বিজনেস পয়েন্ট অফ ভিউ, এথিক্যাল হিউম্যান পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করি, মাহমুদুল হাসান সোহাগ সেটা ধারক এবং বাহক, এবং একটা স্ট্যান্ডার্ড একটা সেট করেছেন, আমরা সবাই জানি দিস ইজ অল অ্যাবাউট। এবং আপনারা জানেন ওনার যে কতগুলো প্রতিষ্ঠান আছে তাদের ভিতরে উদ্ভাস কেমন, এবং কিভাবে প্লে করছে আমাদের যারা বইয়েতে আসতে চায় তরুণদেরকে কিভাবে শেপ করছে, rockomari.com আমাদের যারা বইয়ের পাঠক, আমরা যারা জ্ঞানের পিপাসু, আমরা জ্ঞানটাকে কিভাবে আমরা এখন পেতে পারি ঘরে বসে, ওনার কাছ থেকে এই গল্প শুনবো। এবং আপনারা সবাই জানেন উনি অন্যরকম গ্রুপের কথা চেয়ারম্যান। চলুন আজকে স্বাগতম জানাই আমাদের আজকের অতিথি মাহমুদুল হাসান সোহাগ। আসসালামু আলাইকুম আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, দর্শকদেরকে সালাম দিচ্ছি, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং কামরুল ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আমরা তো খুবই আসলে এক্সাইটেড, আমরা আসলে সবাই চাই এরকম মানুষের কাছ থেকে শোনার জন্য, জানার জন্য। মানুষের একটা রেসপেক্টের জায়গা আছে, মানুষের জীবনে একটা গল্প আছে, সো প্রত্যেক মানুষই চায় আসলে অন্যের গল্প থেকে নিজের গল্পের দিকে কানেক্ট করবার জন্য। সো আজকে আমরা শুনবো মাহমুদুল হাসান সোহাগের গল্প। আমরা আমাদের ছোট্ট একটি জায়গায় কোরিলেট করতে পারি, আমরা ঢাকা কলেজে, আমি 94-96 ব্যাচে ইন্টারমিডিয়েট, মাহমুদুল হাসান সোহাগ 96-98, আমরা একই কলেজে, বাট না 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 98-2000, আপনার 4 বছর, 98-2000, রাইট, 98-2000, আমি 94-96। সো বাট সেটা হচ্ছে বড় কথা হলো যে রেসপেক্ট, সম্মান, এবং মাহমুদুল হাসান সোহাগ বাংলাদেশে সে যে উনি যেভাবে নিজেকে তুলে ধরেছেন, আমি বলবো ওনার জীবনের গল্পটা আমরা যদি এভাবে বলি, খুব কম মানুষই আসলে জীবনের গল্পকে এতভাবে টার্ন করে নিয়ে আসতে পারে। আমরা সেই গল্পটা অপেক্ষা থাকবো, জানি না কতটুকু আমরা বের করতে পারবো, তবে চেষ্টা করব। আপনাদের কোয়েশ্চেন অপেক্ষা রাখলাম। মাহমুদুল হাসান সোহাগ, আপনার জীবনের যে রঙিন গল্প এবং আজকের যে মাহমুদুল হাসান সোহাগ উঠে ওঠার পিছনে আই এম শিওর অনেকগুলো টার্নিং পয়েন্ট আছে, সেই কলেজ লাইফ থেকে আজ অবধি, সো এই 20 বছর আমরা যদি চলে যাই কলেজ লাইফ থেকে, সো তখনকার জীবন কেমন ছিল, কিভাবে শুরু হলো সেই গল্প, ঢাকা কলেজের লাইফ থেকে যদি একটু শুরু করি, তো দুরন্তপনা শৈশবের সেই গল্প। জি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমার তো এসএসসি পর্যন্ত ছিলাম জামালপুর জেলা সরিষাবাড়ি থানা, তো এসএসসির রেজাল্ট করলাম, বেশ ভালো রেজাল্টই করলাম,
তখনকার দিন তো স্ট্যান্ড ছিল, স্ট্যান্ড করছিলাম আর কি, ফিফথ হয়েছিলাম। তো এই জন্য আব্বা আম্মা তখন চাইলো ঢাকায় পড়ি, আমিও চাইলাম ঢাকায় পড়ি, তো ঢাকা কলেজে ভর্তি হলাম। অ্যাকচুয়ালি তখন অবশ্য ঢাকা কলেজে অনেকে জিজ্ঞেস করে নর্ডেনে কেন পড়ি নাই, তো কারণ তখন আসলে ঢাকা কলেজটা মেইনলি ক্রেজ ছিল নর্ডেন। একটা তথ্য দিলে হয়তো বোঝা যাবে যে ইন্টারে আমরা 18 জন প্লেস করেছিলাম ঢাকা কলেজ থেকে, আর নটরডেমে ওই বছরে প্লেস করেছিল মাত্র 1 জন। সো সেই সময় ঢাকা কলেজ আসলে বেশ ভালো ছিল। তো ঢাকা কলেজে যখন আসলাম, অ্যাকচুয়ালি আমি বলি যে ঢাকা কলেজের 2 বছরে আমি যতগুলা এক্সপিরিয়েন্স, মানে যতগুলা জিনিসকে এক্সপিরিয়েন্স করছি, একটা মানুষ নর্মাল লাইফ লিড করলে মেবি 20 ইয়ার্সে ওই পরিমাণ এক্সপিরিয়েন্স মনে হয় গেইন করতে নাও পারতে পারে। এবং আমার লাইফের লম্বা আরো সময় পরবর্তী এবং আগেরও যদি যোগ করি, তা ঢাকা কলেজে আমার এমন সব ইউনিক এক্সপিরিয়েন্স আছে এত ভিন্ন ডাইমেনশনে যে যেটা অ্যাকচুয়ালি ইনকম্পারেবল। যেমন একটা দুটো বলা যাবে? হ্যাঁ, যেমন ধরেন আমাকে পিস্তল নিয়ে খুঁজতেছে, আমাকে মেরে ফেলবে। তো আমি আমি এক জায়গায় লুকায় আছি, 3 তলায় নিচতলায় ঘুরতেছে, হুমকি দিচ্ছে আমাকে। সো স্টার্টিং ফ্রম দ্যাট, নর্থ হলে ছিলাম ফার্স্ট ইয়ারে, পরে ইন্টারন্যাশনাল ছিলাম সেকেন্ড ইয়ারে। আমি সাউথ হলে ছিলাম। মেরে হয়তো ফেলতো না, বাট মাইট দিত, এটা শিওর। না, বাহিনী তো অনেকগুলোই ছিল, বাট মানে তখন তো আসলে বুঝিনি, রক্ত গরম ছিল, মানে একটা প্রতিবাদ করছিলাম আর কি, মানে ওই যে তাদের যে টেরোরিজমের একটা প্রতিবাদ করছিলাম, তো সেই কারণে খুব ইয়ের মধ্যে পড়ে গেছিলাম। তো স্টার্টিং ফ্রম দ্যাট, নিজের চোখে মানুষ খুন করতে দেখছি, মানে জাস্ট ফ্রম মানে 100 গজ দূর থেকে হবে হয়তো। সো মানে ওগুলা খুব ইয়ের বিষয় মানে বেশি আর কি, মানে মানে হয়েছে যেটা যে শুনতে খুব নেগেটিভ শোনা যাচ্ছে, ও মাই গড বলে কি যে মানুষ মেরে ফেলছে বা এরে খুঁজতেছে পিস্তল নিয়ে, এবং লাস্টের দিকে একটা ঘটনা ঘটছিল সেটাও বেশ টেরিফিক ছিল। সো এগুলো যোগ ফলে, মানে আমি তো সবকিছুর মধ্যে পজিটিভ খুঁজি, এগুলোর যোগ ফলে কিন্তু লিটারেলি আমি পজিটিভ জিনিস যেটা পাই যে আমার টোটাল লাইফের যে কারেজ, কারেজের একটা পার্ট কিন্তু ঢাকা কলেজ আমাকে করে দিছে। হইতে পারে যেগুলো তো সন্ত্রাসী ঘটনা, কারণ আমি যেদিন হচ্ছে ওই মানুষ খুন করতে দেখলাম, জাস্ট 1000 100 গজ, মানে আমি আমি তখন নর্থ হলের বারান্দায়, আর ঘটনাটা ঘটছে মাস্টার্স হলের ওই কর্নারে। গোলাগুলি শুরু হয়ে গেল, আমরা তো মাত্র মফস্বল থেকে গেছি, মানে কয়েকদিন হয়েছে বোধহয় গেছি। তো শুরুতে তো সবাই রুমের ভিতরে গিয়ে খাটের নিচে আমরা ঢুকে গেলাম। তো খাটের নিচে ঢুকে গেলাম, তো আপনি চিন্তা করেন যে কত অল্প সময়ের মধ্যে ট্রান্সফরমেশন। অনেকক্ষণ ধরে হইচই হইচই হচ্ছে, তো দুই একজন একটু উকি দেওয়া শুরু করলো দরজা খুললে জানলার উপর দিয়ে, আমরা একটু একটু উকি দিতে শুরু করলাম, লাস্ট পর্যন্ত এসে আমরা বারান্দায় দাঁড়ায় গেলাম। বারান্দায় মানে কিন্তু ধরেন গুলি আমার গায়েও কিন্তু লাগতে পারে, গুলি চলতেছে। তো তার মানে দেখেন যে উইদিন 30 মিনিটস এর মধ্যে খাটের তল থেকে বারান্দায় এসে দাঁড়াইছি। তো কত রকম জিনিসই তো মানুষকে ইম্প্যাক্ট ফেলে। তো বা ওই রকম একটা সিনারিওর মধ্যে, এটার মধ্যে তো অনেক নেগেটিভিটি আছে, বাট পজিটিভ দিকটা হচ্ছে আমার যে আমার কারেজ বিল্ড আপে ঢাকা কলেজ লিটারালি অনেক হেল্প করছে। আর ঢাকা কলেজ আরেকটা জায়গা থেকে আমার জীবনে খুব বড় টার্নিং পয়েন্ট, বিকজ আমার এন্টারপ্রেনারশিপে হয়তো আশা হইতো, বাট এত আর্লি যে আমি আসছি, দ্যাট ইজ মাত্র 19 বছর বয়সে, জাস্ট কি নাম বলে না যে ইন্টার পাস করে বুয়েটে ঢুকলাম, দেন আই স্টার্টেড উদ্ভাস। বিকজ আমার তো ব্যাকগ্রাউন্ডে মানে এই এন্টারপ্রেনারশিপে আসার আসলে মানে ইয়ে নাই, যুক্তি নাই, বিকজ আমার আব্বা একজন স্কুল টিচার, আম্মা পোস্ট অফিসে জব করতেন, মামা তো মানে কেউই কেউই হচ্ছে এন্টারপ্রেনার। জামালপুর থেকে এসে তখন একটা টাটকা যুবক, হ্যাঁ, যে ওই সময় ব্যবসায়ী হওয়া ঢাকা, মানে ইনি ঢাকা, মানে ঢাকা শহরে আমি তো হারিয়ে গিয়েছিলাম ঢাকা কলেজে উঠে, মানে লস্ট, হাউ ডিড ইউ, আই মিন হোয়াট ওয়াজ দ্য জার্নি, ওয়াই? মানে আমি তো আসলে আমি কি আসলে বুঝিও নাই যে আমি আসলে ব্যবসা বা এন্টারপ্রেনারশিপে ঢুকতেছি, আই জাস্ট ফলোড মাই প্যাশন। মানে যে এই স্টোরি তো অনেকবার বলা হয়েছে অনলাইনে, তো অত ডিটেইল আর না বললেও চলে। মানে সোজা স্কুল লাইফ থেকে অনেক প্রশ্ন করতাম টিচারদের, টিচাররা আমাকে স্কুল লাইফ অনেক সাপোর্ট করছে, বাট ঢাকা কলেজে এসে অল্প কয়েকজন স্যার ছাড়া মেজরিটি জায়গায় প্রাইভেট ব্যাচে বা ইভেন কলেজের ক্লাসরুমে প্রশ্ন করার জন্য এত লেভেলে ঝাড়ি খাইছি, যে কারণে আই গট টোটালি ফ্রাস্ট্রেটেড। তখন আমার মধ্যে জেদ চাপ ছিল যে আমি একটা প্রতিষ্ঠান করব যে প্রতিষ্ঠানে কেউ অন্তত প্রশ্ন করে ঝাড়ি খাবে না,
মানে আমি হইতে পারে তার প্রশ্নের উত্তর দিতে পারবো না, বা স্টিল দেন আমি অ্যাপ্রিসিয়েট করবো যে বাবা ঠিক আছে তুমি প্রশ্ন করছো, আই এম ভেরি হ্যাপি, আমি জানি না এটার উত্তর, আমি জানার চেষ্টা করবো, বাট আই এম হ্যাপি যে তুমি আরো প্রশ্ন করো। এই জেদ থেকে উদ্ভাস শুরু করা, আদারওয়াইজ দেয়ার ওয়াজ নো রিজন। কারণ আমার কাছে ছিল মোটে 6,000 টাকা, আপনি চিন্তা করেন 6,000 টাকা মফস্বল থেকে আসছি, মাত্র 2 বছর হয় ঢাকা কলেজের, এই 2 বছর তো, এবং মানে আই ডোন্ট হ্যাভ এনি ক্লু। সো এইভাবে শুরু। সো সেদিক থেকে বলবো একটা টার্নিং পয়েন্ট, যে ওই সময় যদি ওই ইমোশনটা, কারণ ওই ইমোশনটা অনেক তীব্র কেন হয়েছে, কারণ আমি যেখানে পঞ্চম স্ট্যান্ড করে আসছি, সো আমার উপর অনেক মানুষের অনেক এক্সপেকটেশন ছিল। সেইখানে ফার্স্ট ইয়ারে গিয়ে যখন আমি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম এই প্রশ্ন টশ্ন ঝাড়ির ঝুড়ি খেয়ে, প্লাস এমনিতেও তো পরিবেশের চেঞ্জ, সেই বাবা মার গন্ডি থেকে ইয়েতে আসা, লট অফ ফ্যাক্টর্স আর দেয়ার, বাট এই ফ্রাস্ট্রেশন থেকে যেটা হলো পড়ালেখার প্রতি বিতৃষ্ণা চলে আসলো আমার, এবং ফার্স্ট ইয়ারের রেজাল্ট আমার খুবই খারাপ ছিল, ফেল করি নাই, বাট কোনো রকমে পাশ করে সেকেন্ড ইয়ারে উঠছি। মানে আমার যেটা ফেভারিট সাবজেক্ট ফিজিক্স, সেই ফিজিক্সে আমি 145 পেয়ে সেকেন্ড ইয়ারে উঠছি। তো তখন হচ্ছে সেকেন্ড ইয়ারে এসে আসলে আমার উপর একটা হিউজ প্রেশার বিল্ড আপ হয়, কারণ সবার এক্সপেকটেশন যে আমি আমাকে ভালো করতে হবে। এদিকে আমি বুঝতেছি যে আমার সিচুয়েশন কত খারাপ, আব্বা মা তো টোটালি অত জানেও না, তখন তো আর মোবাইলের জামানা না যে প্রত্যেকে খবর নিলে জিজ্ঞেস করে কেমন কি, হ্যাঁ ভালো ভালো ভালো। সো তখন অ্যাকচুয়ালি যখন ওই প্রেশারটা আরো ট্রিমেন্ডাসলি বিল্ট হলো, তো তখন এখন আমার মেন্টাল কন্ডিশনটা বুঝেন, একদিকে ট্রিমেন্ডাস প্রেশার যে আমাকে ঢাকায় আসছি, আমাকে আরো ভালো রেজাল্ট করতে হবে, তা নাহলে তো মফস্বলের লোকজন বলবে ঢাকায় যেন নষ্ট হয়ে গেছে। এদিকে হচ্ছে আমার ফ্রাস্ট্রেশন যে কারণে ফার্স্ট ইয়ারে পড়া তেমন পড়ি নাই, অ্যান্ড সেকেন্ড ইয়ারের পড়া শেষ করতে হবে, ফার্স্ট ইয়ারের ওইটুকু কাভার করতে হবে, এই সব কিছু মিলায় ইমোশনটা আসলে অনেক মানে ইয়ে হয়ে গেছিল, রোলার কোস্টার, হ্যাঁ কাইন্ড অফ রোলার কোস্টার হয়ে গেছিল। তো তখন ওই যে ওগলার একটা বহি প্রকাশ থাকে না, তো সেটা আমি মনে করি আই এম এ পজিটিভ পার্সন, মানে সো ফ্রাস্ট্রেশন থেকে আমি যে ফ্রাস্ট্রেটেড হাত পা ছেড়ে দিব সেই লোক তো আমি না, সো বরং আমার এই ফ্রাস্ট্রেশন আমাকে এনার্জি দিল যে না, হাউ টু সলভ দিস সিচুয়েশন, বা আমার এই এই ফ্রাস্ট্রেশনের আমি এক্সপ্রেশনটা পজিটিভ এক্সপ্রেশন কি হতে পারে। সো আই স্টার্টেড সো সেটা আমার কলেজ লাইফের একটা কি বলে কলেজ লাইফে আমার নিয়ামক এত দ্রুত এন্টারপ্রেনারশিপে আসার জন্য। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট পেলাম আসলে, ফ্রাস্ট্রেশন এটা তো একটা ইমোশন, এটা একটা এনার্জি। এখন এই এনার্জিটা কখনো চ্যানেল হয় ফ্রাস্ট্রেট করে, এবং আমরা যখন সেটাকে ট্রিগার করি, বাট ইট ইউ হ্যাভ ট্রিগার্ড দিস ফ্রাস্ট্রেশন ইনটু পজিটিভ ডাইরেকশন অফ দ্য এনার্জি। এই জিনিসটা কিন্তু অনেকে কিন্তু বুঝে না আসলে, যে কারণ ওই দিনের সাথে রাত থাকে, সূর্য অন্ধকার এবং আলো, সত্য মিথ্যা সাদা কালো, ওই ফ্রাস্ট্রেশন ওই এনার্জিটাকে ইউ জাস্ট চ্যানেলড ইট, ফ্লিপড ইট ওভার আমার আমি এভাবে বলি জিনিসটাকে। সো ইমোশন হচ্ছে আমার বডির ভিতরের এনার্জি, বডি বা আমার সত্তার ভিতরে, শুধু বডি বললে হয়তো ঠিক হবে না, বা বডি বলা গেল বললেও সমস্যা নাই। সো আমার সত্তার ভিতরে একটা এনার্জি, সেটা মোশনের মধ্যে আছে, স্ট্যাটিক না। সো এই মোশনটা, হ্যাঁ এই মোশনটা, সো মোশনকে তো আপনি অনেকভাবে কাজে লাগাইতে পারেন, লাইক পানির পানির একটা মোশন, নদীর মধ্যে তীব্র স্রোত, মোশন, প্রচন্ড ইমোশন মানে প্রচন্ড স্রোত। সো সেই স্রোত দিয়ে আপনি বাড়িঘর ভেঙে তছনছ করে দিয়ে এটা ডিস্ট্রাকটিভ ফোর্স হয়ে যেতে পারে, অথবা এটা দিয়ে আপনি বাঁধের মধ্যে আটকায় আটকায় আপনি হাইড্রো কি বলে মানে ইয়ার প্রজেক্ট করে আপনি যে বিদ্যুৎ উৎপাদন করতে পারে, ফলে ইটস এনার্জি, ইটস পিওর এনার্জি। সো হাউ ডু আই ডিরেক্ট দ্যাট এনার্জি, কনস্ট্রাকটিভ জায়গায় নাকি ডিস্ট্রাকটিভ জায়গায়, সেটা তো অ্যাকচুয়ালি আমাদের চয়েস। চয়েস অ্যাবসলিউটলি। এই জায়গাটাতে কিন্তু আমরা আমরা মেজরিটি আমাদের দেশের এখনকার আসলে মানুষ যেন মনে করে, আমি জাস্ট যদি আরেকটা অন্য ইয়াতে আসি, যে বলে যে আসলে আই এম নট হ্যাপি, ফ্রাস্ট্রেটেড, এই যে চলে যাচ্ছে সামহাউ, এই যে আর ইউ নট চুজিং বাই সেইং দিস, কি মনে হয় যে আই এম নট হ্যাপি অর সামথিং লাইক দিস, আমি যখন বলে ফেলছি। মানে অ্যাকচুয়ালি হ্যাপিনেস তো অ্যাকচুয়ালি কমপ্লিট একটা মাইন্ডের স্টেট, এগেইন ইটস এ চয়েস। বিকজ দেখেন যে আমি যখন বললাম যে আমি হ্যাপি না, হ্যাঁ কথার কথা যে আমি বললাম যে আমি হ্যাপি না, ওয়েল আমি কি জন্য হ্যাপি না, আপনি একটা এক্সাম্পল ধরেন যে ঠিক আছে আমার ভাই 5টা মাত্র জামা, আমি আর আমার একটা ফ্রেন্ড আছে তার তো 20টা জামা, দ্যাটস ওয়াই আই এম নট হ্যাপি, কথার কথা। সো
তাহলে আমি তো এটাও ভাবতে পারতাম যে আরেকজন আছে যার মাত্র একটা জামা, তাও হচ্ছে ছেঁড়া। সো ওইটা যদি ভাবি তাহলে আই ক্যান বিকাম হ্যাপি, ও আলহামদুলিল্লাহ আমার তো অন্তত 5টা আছে এবং তাও ছেঁড়া না। তো তাহলে দেখেন আমি চাইলে কিন্তু দুইটাই চিন্তা করতে পারি, আমি বিশ্বের সাথে চিন্তা করে ফ্রাস্ট্রেটেড হইতে পারি, আবার একের সাথে চিন্তা করে আই ক্যান বিকাম কি বলে মানে কাইন্ড অফ হ্যাপি ফিল করতে পারি। সো আমি এখন কোনটা চিন্তা করব এটা আমার উপর তো কেউ ইম্পোজ করতেছে না, আমি তো বাধ্য না, কেউ তো আমাকে বাধ্য করতেছে না, তুমি এইটাই চিন্তা করো। সো চিন্তা আমি কি করব, ইজন্ট ইট মাই চয়েস, ডেফিনেটলি ইটস আমার চয়েস। ফলে এটা না আমার চয়েস, আমি আমার হ্যাপিনেস কে চুজ করলাম নাকি আমি আনহ্যাপিনেস কে চুজ করলাম। তো খুব সুন্দর পয়েন্ট, আমি দর্শকদের জন্য বলতে চাই আমরা আজকে কয়েকটা বিষয় জানবো, আমি আপনাদেরকে ইন অ্যাডভান্স বলে রাখছি সো দ্যাট আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলোকে ইন লাইনে করতে পারেন, যে যে মাহমুদুল হাসান সোয়াক্স রুলস ফর সাকসেস, সাকসেস বলতে উনি কি বুঝান এবং সাকসেসের জন্য কি করতে হবে, এবং বিজনেস কিভাবে আপনি শুরু করতে পারেন, বিজনেস শুরু করার ধাপগুলো কি হতে পারে, এবং কোন ধরনের স্কিলগুলো আপনাকে ব্যবসায়ী হতে আজকের যে এই যে উনি ডিজিটাল এন্টারপ্রেনারশিপ, আপনারা সবাই জানেন রকমারি.com একটা অনলাইন দুনিয়াতে চলে রাইট, এটা ই কমার্স প্ল্যাটফর্ম, এবং ওনার আরো যে সমস্ত কোম্পানি গুলো আছে আপনারা শুনবেন, উদ্ভাস কিনে ওনার পরিকল্পনা কি, সেটা কিভাবে ট্রান্সফর্ম করতেছেন, এবং এই যে বর্তমান যে ডিজিটাইজেশন সেখানে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, ওনার থেকে জানবো আসলে ওয়াই উই নিড দ্য ডিজিটাইজেশন অফ আওয়ার সেলফ অ্যান্ড আওয়ার মাইন্ডসেট অ্যাজ ওয়েল। সো কামিং ব্যাক, চিন্তার কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে অন্তত লাগে, যে আর্ল নাইটাঙ্গেল ওয়ান অফ দি গ্রেটেস্ট মাইন্ড ইন দিস আর্থ অ্যান্ড প্ল্যানেট ফর দি ওয়ার্ল্ড অফ পার্সোনাল ডেভেলপমেন্ট, উনি একটা কথা বলেছেন যে পৃথিবীতে 2% মানুষ এসে চিন্তা করে, 3% মানুষ তারা মনে করে তারা চিন্তা করে, তারা মনে করে বাট তারা চিন্তা করে না, 95% মানুষ তারা মরে যাবে বাট চিন্তা করবে না। এটাকে আপনি কিভাবে, হাউ ডু ইউ সি ইট, যে আমাদের দেশের তরুণ ছেলে মেয়েদের জন্য আমি এটা বলতে চাই আসলে যে চিন্তা করাটা তাদের জন্য কিছু চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে কিনা, ওয়াই দে ডোন্ট থিঙ্ক, তারা তো কন্টিনিউয়াসলি চিন্তা করে, সাথে একটা সাথে দু লাগাই নিয়ে চিন্তা করে আর কি, দুশ্চিন্তা করতে থাকে আর কি, চিন্তা করে না, চিন্তা তারা কন্টিনিউয়াসলি করে সাথে দু লাগাই নিয়ে করে। তো দুশ্চিন্তা তো আসলে খুব কাজে লাগে না, বাট হচ্ছে প্রোডাক্টিভ চিন্তা আসলে অনেক কাজে লাগে। তো আমাদের অ্যাকচুয়ালি বোধহয় এখানে বড় একটা গ্যাপ হচ্ছে যে চিন্তা আসলে কেন করা দরকার এই আইডিয়াটা আমাদের মেজরিটির হয়তো নাই। সো এটা আমি একটু একটু সময় নিয়ে বলতে পারি যদি আপনি চান। ওকে, গো অ্যাহেড প্লিজ প্লিজ। আমি একটা সিম্পল জিনিস বলি, যে আমাদের স্কুল কলেজ ভার্সিটিতে যা কিছু পড়ানো হয় প্র্যাকটিক্যাল লাইফে তার কত পার্সেন্ট কাজে লাগে ডিরেক্টলি, এটা যদি যে কাউকে জিজ্ঞেস করা হয় ইউ নো বেটার, এটা খুব টেনে টুনে বলে 5% হতে পারে, এবং এটা কিন্তু শুধু বাংলাদেশের সিনারিও না, এটা গ্লোবালি এইটাই সিস্টেম, যা কিছু পড়ানো হবে 5%-এর বেশি কোথাও কোনোদিন কাজে লাগবে না। তাহলে বাদ বাকি 95%-এর পারপাসটা কি, এই পারপাসটা আমাদের মেজরিটি, আমাদের কোনো আইডিয়াই নেই পারপাসটা কি, মেজরিটি আমরা কনফিউজড, আমরা জানি না। আই হ্যাড দিস কোয়েশ্চেন ফর লং টাইম, সো উদ্ভাসের ওরি যে কোনো ওরিয়েন্টেশন প্রোগ্রামে এটা নিয়ে অনেক লম্বা বক্তৃতা দিই, বাট আমি খুব সংক্ষেপে যদি বলি, আমরা এটাতে উদ্ভাসের ফিলোসফির জায়গা থেকে বললে আমরা বলি যে ওই 95% যেটা ডিরেক্টলি তোমার কোথাও কাজে লাগবে না, এইটার চারটা পারপাস আছে, চারটার মধ্যে আমি যে প্রথমটা যেটা ওইটাই শুধু একটু বলবো, যে তোমাকে চিন্তা করতে শেখানো। কেন? কারণ হিউম্যান এক্সিলেন্স কি থেকে হয়েছে, গায়ের জোরে না বুদ্ধির জোরে? আমরা সবাই বুঝি তাই না, যে গায়ের জোরে হিউম্যান এক্সিলেন্স হয় নাই, মানুষ হাতিকে দিয়ে সার্কাস দেখায়, হাতি মানুষকে দিয়ে সার্কাস দেখায় না তাই না, হয়রাজ হাতির গায়ের জোর আমার চেয়ে অনেক বেশি। সো এটা আমরা সবাই জানি। তো এখন হিউম্যান এক্সিলেন্স এখান থেকে আসতেছে তাই না, যে বুদ্ধি থেকে। তো এখানে কি আছে, এখানে প্রায় 10,000 কোটি নিউরন আছে, 100 বিলিয়ন, 10,000 কোটি নিউরন কার আছে, আইনস্টাইনের আছে না, নিউটনের আছে না, আমার আছে না আপনার আছে, সবার, ইচ এন্ড এভরিওয়ান। বায়োলজিক্যালি স্পিকিং তাহলে আমরা কিন্তু লেভেল প্লেইং ফিল্ডেই আছি, বাট কেউ এইরকম জিনিয়াস সেই সেই বানাই ফেলতেছে, আর আমার ভাই নর্মাল যোগ বিয়োগ অঙ্ক করতে গিয়ে দেখা যায় মাথার চুল পড়ে যাইতেছে। সো ওয়াই দ্য ডিফারেন্স ইজ সো বিগ, সো এই ডিফারেন্সটা কোত্থেকে আসতেছে? ডিফারেন্সটা আসতেছে এখান থেকে যে কেউ তার এই নিউরনগুলোকে অ্যাক্টিভেট করতেছে, কালচার করতেছে, ব্রেনটাকে চাষ করতেছে, কেউ করতেছে না। ইটস লাইক দুজনকে আমি 10 বিঘা 10 বিঘা জমি দিছি, একজন জমি ঠিক মতো চাষ করছে, ফসল লাগাইছে, নার্চার করছে, বছর শেষে অনেক ফসল পাইছে, আর একজন জাস্ট জমি ফেলে রাখছে অ্যান্ড হি গট নাথিং।
এখন দিন শেষে ওই সেকেন্ড জন এসে যদি আমার ব্লেম দেয়, ভাই আপনি আমার সাথে বৈষম্য করলেন, আমি তো ফসল পাইলাম না, এটা আমার ব্লেম দিলে এটা কমপ্লিটলি লজিক্যাল। তো সেম থিং আমরা আল্লাহকে ব্লেম দেয়, আল্লাহ এর জিনিয়াস বানাইছে, আমার এরকম গাধা বানাইছে, মাথা ভর্তি গোবর আমার। সো অ্যাকচুয়ালি জিনিসটা হইতেছে যে আমি আমার এই ব্রেনটাকে নার্চার করি না। সো ব্রেন কিভাবে নার্চার হয়? ব্রেন নার্চার হোয়েন ইউ থিঙ্ক অ্যাবাউট এনিথিং, যখন আমি একটা জিনিস নিয়ে চিন্তার গভীরে যাই, যখন আমি একটা কিছু নিয়ে কল্পনা করি, তখন ব্রেনের ভিতরে এই যে 10,000 কোটি নিউরন আছে, নিউরন গুলার ভিতরে সিনাপস কানেকশন হয়। সো নর্মাল একটা যোগ বিয়োগ অঙ্ক করতে গেলে যে কয়টা সিনাপস কানেকশন হয় যতগুলো নিউরনের মধ্যে, আমি যখন একটা ক্রিটিক্যাল অঙ্ক করি তখন অনেক বেশি নিউরন সিনাপস কানেকশন তৈরি করে। এই যে ক্রমাগত আমি বেশি থেকে বেশি নিউরনকে যখন আমি অ্যাক্টিভেট করতে পারি, সিনাপস কানেকশন তৈরি করতে পারি, এর মাধ্যমে কি হয়, আমার ব্রেনটা ম্যাচিউর হতে শুরু করে। ফলে এইটাই পার্পাস যে স্কুল কলেজের এতগুলো সাবজেক্ট দিয়ে এবং দিনের পর দিন ক্রমাগত কঠিন থেকে কঠিনতর টপিক দিয়ে আমাদের ব্রেনকে চাষ করানো হয়, মানে চাষ করানোর কথা ছিল। এবং এই যেমন আমি যখন 9 ওর্সে, আই ওয়াজ ভেরি মানে পিসড অফ অ্যাবাউট যে বাংলা কেন পড়তে হয়, আমি তো সায়েন্সে উঠে গেছি, আই ডিডন্ট হ্যাভ এনি ক্লু। বাট এটাও আমি যদি একটু সংক্ষেপে শেয়ার করি যে আমরা জানি ব্রেনের লেফট অ্যান্ড রাইট দুইটা পার্ট। সো লেফট পার্ট ডিলস উইথ দ্য অ্যানালিটিক্যাল থিংস, লাইক আমি অঙ্ক করলাম, আমার লেফট পার্ট চাষ হবে, রাইট পার্ট কিন্তু না। বাট যখন আমি ক্রিয়েটিভ কিছু চিন্তা করবো, এইখানে তোর দাদির কপর ডালের গাছের তলে, আমি যখন এটা নিয়ে চিন্তা করবো তখন হচ্ছে কি ওই যে ইমোশনের মধ্যে আমি ঢুকলাম, তখন আমার রাইট ব্রেইন চাষ হবে, তাই না? সো আমি যখন বাংলা পড়তেছি, আমি কবিতা মুখস্থ করে পরীক্ষার হলে লিখে নাম্বার পাই আসছি, বাট আমি তো ইমোশনের মধ্যে ঢুকি নাই, আমি ক্রিয়েটিভলি ক্যারেক্টার গুলাকে চিন্তা করি নাই, আমার ব্রেন চাষ হইলো না, আমি নাম্বার পাইছি বাট আমার পারপাস ফুলফিল হয় নাই। ফলে যখন আমি লেফট রাইট দুইটাকেই চাষ করবো এবং ক্রমাগত লেয়ার বাই লেয়ার ডিফিকাল্ট টপিক নিয়ে আমি কাজ করবো, দেন আমার এই 5,000 কোটি টাকার মেশিন, 5,000 কোটি টাকার মেশিনটা আমার ডায়লগ না, নিউরো সায়েন্টিস্টরা কিছু বছর আগে হিসাব দেখাইছিল যে কম্পিউটারের সাথে কম্পেয়ার করলে কম্পিউটারের দাম যা, হিউম্যান ব্রেনের দাম কম করে হলে 5,000 কোটি টাকার মেশিন। এই মেশিনকে অ্যাক্টিভেট করাটা পারপাস, মানে আমি জানি না, এবং আমাদের টোটাল সিস্টেমও এগেইনস্ট ইট, বিকজ যে বাচ্চা মুখস্থ করে রচনা লেখে ওকে আমি 10-এ 9 দিয়ে দিই, আর যে বাচ্চা নিজের মতো ক্রিয়েটিভলি রচনা লেখে ওরা আমরা দিই 1-2, নিজের মতো অঙ্ক করলে গোল্লা, সারের নিয়মে অঙ্ক করে মুখস্থ করে লিখলে হচ্ছে 5-5। ফলে এখন বাচ্চা তাহলে চিন্তা করবে কেন? বাট এটাকে অজুহাত হিসেবে দাঁড় করানো যাবে না, ভাই স্কুল কলেজ এরকম খারাপ এই জন্য ভাই আমি চিন্তা করি নাই। সো এটাকে ডেফিনেটলি অজুহাত বানানো যাবে না, আমি যদি আমার মতো চিন্তা করে পড়ি কি আমাকে আটকাবে? পরীক্ষার খাতায় যদি স্যারের মতো অঙ্ক নিয়মে লিখতে হয় লিখে আসবো, বাট ইন জেনারেল আমি যখন পড়বো আমি তখন চিন্তার গভীরে যাব, বিকজ প্র্যাকটিক্যাল লাইফে আমি যখন এন্টার করব, আল্লাহ ছাড়া কারো পক্ষে বলা সম্ভব না আমি ঠিক কোন টপিক নিয়ে কি নিয়ে কাজ করব। স্কুল কলেজের পক্ষে জীবনেও সেটা শেখানো সম্ভব না, এবং এখন পৃথিবীর যে রেটে পরিবর্তন হয়ে যাচ্ছে, তাতে আমরা যতদিনে মানে এখন যারা স্টুডেন্ট তারা যতদিনে প্রফেশনাল লাইফে যাবে, দে নেভার নোজ তাকে কি নিয়ে কাজ করতে হবে। ফলে ব্রেইনটাকে এমনভাবে প্রিপেয়ার করে দেওয়া যাতে আমি যে কোনো সিচুয়েশন এনকাউন্টার করি না কেন, আই ক্যান কাম আপ উইথ সলিউশন। ভেরি গুড, খুবই সুন্দর অ্যানালিসিস। এবং এটাই আসলে আমরা ব্রেইনটাকে এই যে পাওয়ার হাউসটাকে আমরা ব্যবহার করছি না, এই যে 5,000 কোটি টাকার যে মেশিন, অনেকেই মনে করে যে আমার তো ব্রেন একটা নাই, আসলে আমাদের তো মাইন্ডের এই যে লেফট অ্যান্ড রাইট হ্যামস্ফিয়ার বা লেফট পার্ট রাইট পার্ট, আবার যে মাইন্ডের যে দুইটা পার্ট, কনশিয়াস অ্যান্ড সাবকনশিয়াস মাইন্ড, এবং আমরা ওই পার্টটাকে ব্যবহারই করছি না। লেটস টক অ্যাবাউট যেহেতু কথা আসলো মাইন্ডের, ওই পার্টটা ব্যবহার করলে আমাদের জীবনটা কেমন হতে পারে, আমাদের সাকসেস কেমন হতে পারে, আমাদের চাহিদাগুলো কেমন মানে হতে পারে, আমরা কোথায় চলে যেতে পারি? রাইট, রাইট। তো মানে ব্রেইন তো অনেকগুলো অ্যাসপেক্টে কথা বলা যায়, যেমন আপনি আরেকটা অ্যাসপেক্ট বললেন যে মাইন্ডের যে অ্যাসপেক্টটা, যে কনশিয়াস মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ড, আরো একটা মাইন্ড আছে ওটা সব মেজরিটি মানুষ জানে না, ওইদিকে যাব না। আমার সাবকনশিয়াস মাইন্ড নিয়ে একসময় আমি 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 অ্যাকচুয়ালি লিটারালি 2014 হবে, 14-15 দিকে বোধ হয়, টানা প্রায় 2 বছর আমি প্রচুর পড়ালেখা করছিলাম যে সাকসেসের রেসিপি জানার জন্য, যে সারা পৃথিবীতে যতগুলো বই আছে যে সাকসেস নিয়ে, সাকসেসের গবেষণা নিয়ে লেখা, ওখান থেকে আমি অনেকগুলো বই পড়ার চেষ্টা করছি। সো তখন আমি ওই সাবকনশিয়াস মাইন্ডে তখন আমি অনেক লেকচার দিতাম, আই ওয়াজ রিয়েলি ফ্যাসিনেটেড অ্যাবাউট দ্যাট টপিক, এবং অনেকে হয়তো আমার এই লেকচারটা ইউটিউবে খুঁজে পাবে, বেশ আগে করা, এটা 0 to infinity একটা টক ছিল, সিক্রেট প্যাটার্ন অফ সাকসেসফুল মাইন্ডস, এই নামে সার্চ করলে হয়তো পাবে। ওই ভিডিওটার প্রথম অর্ধেক অংশে মানে কারেন্টও ছিল না, ঢাকা ভার্সিটির একটা ইয়ে রুমে, মানে অর্ধেক অংশ অন্ধকার, অনেক লম্বা, প্রায় 1.5 ঘন্টার লেকচার, বাট আমি দেখছিলাম যে ইউটিউবে অনেকে দেখছে এবং অনেক হাজার ভিউ ছিল অনেক আগে, আমি রিসেন্টলি চেক করি নাই। Give us a brief of 5 minutes যে I have a strong fascination about the subconscious mind. So give us a brief. 5 মিনিটে বললে আসলে ওটার ফ্লেভার কিছুই হয়তো পাওয়া যাবে না, এই জন্য আমি জাস্ট মানে পয়েন্টার দিয়ে দিলাম।
সিক্রেট প্যাটার্ন অফ সাকসেস, প্যাটার্নস অফ সাকসেসফুল মাইন্ডস, এটা এই নামে সার্চ করলে ভিডিওটা পাওয়া যাবে। খুব সংক্ষেপে যদি বলতে বলেন কোন জায়গা থেকে বলবো, জায়গা তো অনেক। এখানে হ্যাঁ এইটুকু আগে বলি যে আমরা আমরা যখন মানে কনসিয়াসলি ভাবি, কনসিয়াসলি ডিসিশন নেই যে আমি কনসিয়াসলি ভাবলাম হ্যাঁ আমি ভালো স্টুডেন্ট হয়ে যাব, কালকে থেকে ভালো মতো পড়ালেখা করব, হ্যাঁ আমি এটা করব সেটা করব, বাট মোস্ট অফ দ্য কেস কি হয়, কিছুই করা হয় না। আমি আবার আগের যে আমি, আমি সেই আমি থাকি। প্রত্যেক বছর ডিসেম্বর মাসে রেজাল্ট হওয়ার পর ভাবি যে সামনের বছর ফাটায় দিব, বাট সামনের বছর ডিসেম্বর মাসে যেও একই আল্লাহ একই দোয়া করে আল্লাহ এইবার কোন রকম পার করে দাও, এরপর থেকে আমি ভালো হয়ে যাবো। বাট আমরা ভালো হই না, কেন হই না, বিকজ এখানে সেম কথা, আমাদের টোটাল অ্যাক্টিভিটির 2-4% থেকে 5-7% পর্যন্ত জাস্ট কন্ট্রোল করে আমাদের কনসিয়াস মাইন্ড। যেমন রাইট নাও আপনি গালে হাত দিয়ে রাখছেন, এটা আপনার সাবকনসিয়াস মাইন্ড, আপনি মাথা ঝাঁকাইলেন সাবকনসিয়াস মাইন্ড, এগুলো আপনি কিন্তু কনসিয়াসলি ডিসিশন নিচ্ছেন না, তাই না? সো এইটাই যেমন আমাদের একটা ব্লেসিং, বিকজ এত কিছু যদি কনসিয়াসলি করতে হইতো, যেমন ব্রিদিং, ব্রিদিং যদি জাস্ট কনসিয়াসলি করতে হইতো যে আমাকে মনোযোগ দিলে ব্রিদিং হবে, নাহলে শ্বাস বন্ধ হয়ে যাবে, তাইলে আর কোনো কাজ করা আপনার জন্য সম্ভব হইতো না। ফলে এইটাই আমাদের জন্য একটা ব্লেসিং যে আল্লাহ আমাদেরকে এমন ভাবে বানাইছেন যে পুরো বডির ভিতর অটোমেটিক প্রোগ্রাম দিয়ে আমরা চলি, আর অল্প কিছু জিনিস আমরা কনসিয়াসলি কন্ট্রোল করি। বাট এইটাই আবার আমাদের ডিসঅ্যাডভান্টেজ হতে পারে বা হতে পারে না, মানে অনেকের জন্য এটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায়। কখন? যখন সে তার ওই সাবকনসিয়াস মাইন্ডে সব দুষ্ট দুষ্ট প্রোগ্রামকে ঢুকায় ফেলে, ফলে দুষ্ট দুষ্ট হ্যাবিট তাকে রান করে। সে কনসিয়াসলি যতই ভাবুক আমি এটা করবো এটা করবো, কারণ তার কনসিয়াস মাইন্ডের দখল তো মাত্র 5% অফ দ্য অ্যাক্টিভিটি, 5% অফ দ্য অ্যাক্টিভিটি মাত্র আপনার কনসিয়াস মাইন্ড কন্ট্রোল করতেছে। তো সাবকনসিয়াস মাইন্ড যদি আপনি ঠিক মতো প্রোগ্রাম না করেন, সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে যদি সব দুষ্ট দুষ্ট প্রোগ্রাম ইনস্টল করা হয়ে থাকে, সো ইউ আর ডুমড। তো যদি সাকসেসফুল হইতে হয় তাহলে অ্যাকচুয়ালি কনসিয়াস মাইন্ড নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। কনসিয়াস মাইন্ডে সবাই সাকসেসফুল হইতে চায়, সবাই এই করতে চায়, সবাই ওই করতে চায়, দ্যাট ইজ অনলি 2% 2% 3% অফ দ্য এবিলিটি, রাইট? সো কনসিয়াস মাইন্ডে আমি কি প্রোগ্রাম করতেছি, দ্যাট রিয়েলি ড্রাইভস মি। সো কনসিয়াস মাইন্ড, এইটাই আমি লম্বা করে বলছিলাম, এন্ড দেন আরো কিছু এক্সপেক্ট বলছিলাম যে আমরা এই সাবকনসিয়াস মাইন্ড ব্যাপারটা মানে আমরা বুঝারই হয়তো চেষ্টা করি না। অ্যাবসলিউটলি, যেটাকে যেটাকে বলছে যে আর্ল নাইট অ্যাঙ্গেল, যেটাকে বলেছে যে সো অ্যাজ অফ নাও অ্যাকচুয়ালি নোবডি নোজ যে এটার দি হোয়াট দি ট্রিমেন্ডাস পাওয়ার ইট ইজ পজেসিং। আর্ল নাইট অ্যাঙ্গেল বলছে যে বাট গিভ দ্য থট অ্যান্ড ডিপোজিট ইট টু হিম and then wait, you will get to see some symptom, maybe somebody talking, maybe somebody coming, maybe you get to see something, all of a sudden an idea, boom. So ei je subconscious mind jeta ke niye chole ashe, so onekei ei jinish tuku na ashole bishwash korte chay na je ashole the e powerhouse amra je deposit kore dile o kibhabe kaaj kore, right? What is your thought into it? রাইট, এক্স্যাক্টলি। মানে যেমন আমার হচ্ছে ব্রিগস মাই প্রোফাইল, অনেকে হয়তো জানে না এটার কথা, তো এটা একটা সাইকোলজিক্যাল টেস্টের মতো। সো সেখান থেকে 16 ধরনের মানুষ হয়, তো আমার যে টাইপ ওই 16টার মধ্যে আমার টাইপটা হচ্ছে ENTP। সো ENTP-দের, হ্যাঁ ENTP-দের ডমিন্যান্ট ফাংশন হচ্ছে ইনটিউশন, মানে হচ্ছে যে মানে আমার ইনটিউশন। সো আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যে কোনো ডিসিশন হচ্ছে ইনটিউটিভলি নিতে বেশি পছন্দ করি। হয়তো আপনি জিজ্ঞেস করলেন যে একটা ভাইবাতে যে আমি একটা লোকের বাদ দিলাম যে না এটা দিয়ে হবে না, আপনি জিজ্ঞেস করেন যে কেন ভাই, আমি হয়তো আপনাকে লজিক দিয়ে দিয়ে বলতে পারবো না, বা বলতে গেলে আমাকে অনেক কিছু বানায় টানায় বা অনেক চিন্তা করে বলতে হবে, বাট আই টুক দ্যাট ডিসিশন ইনটিউটিভলি, ইনটিউটিভলি মনে হয়েছে। বাট এই ইনটিউটিভটি মানে হোমিজিক্যালিটি না, মানে এটা জাস্ট আন্দাজে আমার মনে হয় নাই। অ্যাকচুয়ালি যেটা হয়, থ্রু মাই এক্সপিরিয়েন্সেস আমার ব্রেনের কাছে এই জীবনে প্রচুর ডেটা গেছে, প্রচুর ডেটা গেছে। আমি হয়তো দেখছি এরকম একটা লোক, ওর সাথে বডি ল্যাঙ্গুয়েজ মিলছে, ওই আগের লোকটা একটু 2 নম্বরই ছিল, সো সেটার সাথে এটা, তার বিভিন্ন রকম জিনিসপত্র, প্লাস আমি যত বইপত্র জীবনে পড়ছি মানুষকে জাজ করার জন্য, ওগুলা কিন্তু রাইট নাও আমার সাবকনসিয়াস মাইন্ডের কাছে আছে, কনসিয়াস মাইন্ডের কাছে নাই। ফর এক্সাম্পল, একটা বই আমি পড়ে শেষ করছি, কথার কথা ধরেন হুমায়ুন আহমেদের একটা বই পড়ে শেষ করছি, এখন আপনি যদি আমাকে বলেন ভাই লাইন বাই লাইন এখন বলেন দেখি, এটা কারো পক্ষে বলা সম্ভব? সম্ভব না। তার মানে কি তাহলে আমি পুরো বইটা ভুলে গেছি? সেটাও ট্রু না, বিকজ ইভেন অনেক দিন পরে যদি ওই বই থেকে 2-4 লাইন আপনাকে পড়ে শোনানো হয়, আপনি কিন্তু ঠিক রিকল করবেন হ্যাঁ এটা আমি পড়ছি। তাহলে কি হলো ঘটনা? যেটা আমি হারাই নাই, এটা আমার কোথায় আছে? গভীর মাইন্ডের ভিতরে আছে, সাবকনসিয়াস এর কাছে আছে। সো তার মানে কি সাবকনসিয়াস এর কাছে প্রচুর জিনিস আছে, কনসিয়াস মাইন্ড সেটা খবরই রাখে না।
ফলে যখন আমি সাবকনশিয়াস মাইন্ডকে একটা প্রবলেম দিচ্ছি, আচ্ছা এটা তো আমার করতে হবে, ও তখন ওই এতদিনের নলেজ, এতদিনের ডাটা ওগুলাকে প্রসেস করে মানে অলমোস্ট ইনস্ট্যান্টলি আপনাকে একটা রেজাল্ট দেয়। তো সেটা কিন্তু মনে করি না যে একটা আন্দাজ, একটা ফালতু জিনিস, মোটেও না, একটা প্রোফাউন্ড মেকানিজম। ফলে আমার ওই মেশিন কত পারফেক্টলি, কত স্ট্রং ওয়েতে কাজ করবে, যত বেশি ডাটা অ্যান্ড এক্সপিরিয়েন্স আমি তার কাছে দিব, তো সে তত কি অতগুলা জিনিসকে বা ইউজ করে সে তার ডিসিশনটাকে মেক করবে। মানে যত কিছু আমি তার কাছে সিক করব, তাই না, আমি তো আমাকে তো চাইতে হবে যে গিভ মি দিস অর আই নিড দিস সলিউশন, দেন ইট স্টার্টস ফাংশনিং, আদারওয়াইজ ইট ডাজন্ট স্টার্ট ফাংশনিং। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে আপনার যে এই যে এত নিউরনের কথা বললাম, এই 10,000 কোটি নিউরন, 10,000 কোটি নিউরন অ্যাক্টিভেটেড হবে কি হবে না সেটাও কিন্তু মেজরিটি আমার সাবকনশিয়াস মাইন্ড কন্ট্রোল করতেছে। যেমন ধরেন আপনি কনশিয়াস মাইন্ডে মনে করলেন যে না এই অঙ্কটা আমার করতেই হবে, আমি পারবোই, কেউ আপনাকে এক্সটার্নাল মোটিভেশন দিচ্ছে, হ্যাঁ পারবোই পারবোই, সাবকনশিয়াস মাইন্ডের কাছে ধারণা, ধুর এটাকে আমি পারবো নাকি, এটা আমার যে হবে না, আচ্ছা ঠিক আছে তাও ট্রাই করি। এই যে আপনি বলেন ঠিক আছে তাও ট্রাই করি, এবং আপনি ট্রাই করবেন এবং আপনি ফেল করবেন এবং আপনি সান্ত্বনা নেবেন যে আমি তো আগেই ভাবছিলাম এটা আমি পারবো না, এই যে আপনি পারলেন না, এটা আপনার অ্যাবিলিটির প্রবলেম না, এটা আপনার সাবকনশিয়াস মাইন্ডকে যে মেসেজ দিচ্ছেন মনে হয় এটা আমি পারবো না, এর ফলে ও ওর সৈন্য বাহিনী যারা নিউরন ওদেরকে অ্যাক্টিভিটি করে নাই। ইটস লাইক আমি যদি এক্সাম্পল দিয়ে বলি, যে ধরেন দুই গ্রুপ অফ সেনাবাহিনী, আগেকার দিনে যেমন যুদ্ধ হইতো, আমরা যে মুভিতে দেখছি যে ময়দানে দুই পক্ষ জমায়েত হয়েছে, তো এখন ওই সেনা প্রধান যারা, তারা আমরা জানি যে যুদ্ধের আগে ঘোড়া দিয়ে এই সৈন্যদের সামনে যাইতো আসতো আর রক্ত গরম করার জন্য বক্তৃতা দিতে থাকতো, তারপর সবার যখন রক্ত গরম হইতো তখন গিয়ে হচ্ছিল আক্রমণ করো। এখন আপনার সেনাপতি যদি সৈন্যবাহিনীর সামনে এই বক্তৃতা দেয় যে আজকে তো আমরা কাবাব হয়ে যাবো, এই যুদ্ধে জেতার আমাদের কোনো সুযোগ নাই, চলো ভাই তাও আক্রমণ, আপনি যদি এই লেকচারটা দেন যে আমাদের জেতার কোনো সুযোগ নাই, তাও ভাই চলো আমরা আক্রমণে যাই, সৈন্যবাহিনী কি করবে? সব পিছনে পালাবে, তাই না? আপনার যদি খুব মরিচ টাইপের দু চারটা সোলজার থাকে, ও হয়তো যে যাই জান দিল তাদের সাথে দুই চারজন বাদে বাকি সব পালাবে। সেম থিং হ্যাপেন্স যে যখন আমরা কোনো একটা কাজ করতে গিয়ে ভাবি যে এটা তো আমাকে দিয়ে হবে না, এই যে সাবকনশিয়াস মাইন্ডের কাছে মেসেজ গেল, তো সাবকনশিয়াস আপনার নিউরনগুলোকে বলবে আচ্ছা হবে না হবে না হবে না, আজ এরা লাভঝাপ করার কোনো দরকার নেই, বসে থাকো, কেন তো আজ এরা কাজে ইউজ করতে চাইবে না। সো দ্যাটস অ্যান ইস্যু, দ্যাটস সিরিয়াস ইস্যু, যে এটা আমাদের বিলিফ সিস্টেম এবং এগুলো তো সব ইন্টারকানেক্টেড, আমার সাবকনশিয়াস মাইন্ড কিভাবে কাজ করে, আমার বিলিফ সিস্টেম কিভাবে কাজ করে, একটু আগে আমি যে বলছি ইটস মাই চয়েস, আমি চয়েসটা আমি কিভাবে নিচ্ছি, তো সবকিছু মিলায় একটি আলটিমেটলি আমার সেনাবাহিনী তো নিউরনস গুলো, সো কনশিয়াস মাইন্ড তো ওদেরকে কন্ট্রোল করতেছে না, সাবকনশিয়াস ওদেরকে কন্ট্রোল করতেছে। সো আমি সাবকনশিয়াস এর মধ্যে যদি রাইট প্রোগ্রামটা না দিই, রাইট বিলিফ সিস্টেম আমি ক্রিয়েট না করি, সো আই এম ডুমড, আমার এতে কাজ হবে না। রাইট, আমরা সবাইকে ধন্যবাদ আমাদের সাথে যারা অংশগ্রহণ করেছে। আমি সবাইকে বলছি যে দিস ইজ লাইফ টক উইথ সিকেইজ পাওয়ার্ড বাই অগমেডিক্স। আমি নিশ্চিত এখানে রাশেদ মুজিব ভাই শুনছেন, রাশেদ মুজিব ভাই ধন্যবাদ আপনাকে, আপনি একটু আগে এসেছিলেন। সো আমরা আলোচনা জমে উঠেছে, কারণ দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট টপিক, আই এম এ মাইন্ড, অ্যাকচুয়ালি আই কনসিডার মাই সেলফ মাইন্ড ডক্টর ইন এ ওয়ে, বিকজ ইটস সো ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে মানুষ সফলতার জন্য সবাই ঘুরে বাহিরের জগতে, মানে এক্সটার্নাল থিংস, রাইট, আমার এটা লাগবে, এটা লাগবে, ডিগ্রি লাগবে, এটা লাগবে, সার্টিফিকেট সার্টিফিকেট সার্টিফিকেট। আমি জানতে চাই মাহমুদুল্লাহ হাসান সোহাগের কাছে যে আসলে এই যে মানুষের যে এই যে আবার ওই সাবকনশিয়াস মাইন্ডের কাছে কিন্তু প্রোগ্রাম চলে গেল, আমার ওইটা হয়তো বা হবে, এই যে গোয়িং টুয়ার্ডস এক্সটার্নাল ওরিয়েন্টেশন, তাহলে সাকসেস এর যে এত বড় মেশিন আমার কাছে আছে, লেটস টক অ্যাবাউট ইট, হাউ উড ইউ ওয়ান্ট টু টেল যে আমাদের যে স্টুডেন্ট আছে, ইয়াং প্রফেশনাল আছে অথবা প্রফেশনাল আছে, সবার জন্য, যে কোনো মানুষের জন্য, একটা মানুষের সে যদি জীবনে যে কোনো কিছু পেতে চায়, সাকসেস হতে চায়, সফল হতে চায়, তাকে কিভাবে কাজটা শুরু করা উচিত? ইউ রাইটলি সে, ওয়েস, জি হ্যাঁ, মানে আপনি যেখান থেকে শুরু মানে শেষ করলেন ওখান থেকে শুরু করি। আপনি খুব রাইটলি বলছেন যে মানে আমরা যে এক্সটার্নাল সব ফ্যাক্টর খুঁজে বেড়াই, বাট ভিতরে তাকাই না, নিজের ভিতরে তাকাই না, তাই না? সো ওইটা ওই যে রবীন্দ্রনাথের ওইটার মতো যে দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘরতে দুপা ফেলিয়া, একটি ঘাসের শিশির উপর একটি শিশির বিয়ে, তাই না? সো মানে জিনিসটা হচ্ছে আমি সেই হিমালয় পর্বত এই সেই মানে এক্সটার্নাল জিনিসপত্র খুঁজতে গেছি, বাট আমার ঘরের মধ্যে যা আছে সেটা আমি খুঁজে দেখি নাই।
এটা খুবই 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 সত্যি কথা, যে আমি যদি এইভাবে বলি, উদাহরণ দিয়ে বললে হয়তো লোকজনের জন্য সহজ হয়, যে যা কিছু দেখা যায় তার মধ্যে আসলে রহস্য নাই, তার মধ্যে আসলে মেইন জিনিস ওটার মধ্যে না, যা দেখা যায় না এগুলোর মধ্যে হচ্ছে মেইন জিনিস। কেমনে? ধরা যাক একটা স্টুডেন্ট, সে হয় কি নাম বলে নিয়মিত ক্লাসে ফার্স্ট হয়, তো এখন ধরেন যে আরেকটা স্টুডেন্ট ভাবলো যে আমিও ফার্স্ট হইতে চাই, বা তার আম্মু ভাবলো, স্টুডেন্টরা ভাবে না, আম্মুরা ভাবে যে ছেলেকে ফার্স্ট বানাইতে হবে, তো আম্মু ভাবলো যে ঠিক আছে ও ফার্স্ট হয়, আমি ওই দেখতে চাই ও কি করে, ওর বাসায় গোপনে ক্যামেরা লাগাই দিয়ে আসলো, তো কয়টার সময় ঘুম থেকে উঠে, হ্যাঁ মানে বাথরুমে কতক্ষণ থাকে, কোন ব্র্যান্ডের পেজ দিয়া ও দাঁত মাজে, কোন স্যারের কাছে প্রাইভেট পড়ে, কার বই পড়ে, কার নোট পড়ে, সকালে কোন সাবজেক্ট পড়ে, বিকাল, মানে ইচ এন্ড এভরি ডিটেল যা দেখা যায় সব আপনি নিয়ে আসলেন। নিয়ে এসে সেই পুরো জিনিসটা আপনি আপনার ছেলেকে দিলেন, নাও এই বাবা রেসিপি নাও ধরো। ডু ইউ থিঙ্ক আপনার ছেলে, এবং যদি ওটা আপনি ফলো করেন যে ওই ওই সকাল অতটার সময় ঘুম থেকে উঠাবেন, ওই ওই স্যারের বাসায় ওকে প্রাইভেট পড়াবেন, তারপর ওই ওই বই ওকে ফলো করাবেন, ওই একই ব্র্যান্ডের টুথব্রাশ দিয়ে দাঁত মাজাবেন, সো ডু ইউ থিঙ্ক যে সেও ফার্স্ট হয়ে যাবে? নেভার। বা ধরেন যে গুগলে আমি গেলাম, গুগলের চেয়ার টেবিল জব ডিসক্রিপশন সব নিয়ে আসলাম, নিয়ে এসে আমিও গুগল হয়ে যাবো? নো। সো অ্যাকচুয়ালি তার ডিফারেন্স মেক করে এক্সটার্নাল গুলা না, ডিফারেন্স মেক করে কোনটা, ওই যে ফার্স্ট হয় যে ছেলেটা, ও যে টেবিলে বসে মানে ঘন্টার পর ঘন্টা কনসেন্ট্রেশন দিয়ে যে ও পড়ে, আর আমারও বই এনে দিস ওই সেম বই, ইভেন আমার বই হয়তো আরেকটু ভালো প্রিন্টের বই, বাট আমার কতক্ষণ পড়তে গেলে যে আর ভালো লাগে না, এই যে ভালো লাগে, ওর যে মোটিভেশনটা আছে ভালো, মানে আমাকে পড়তে হবে বা আমার পড়ালাকে ভালো এনজয় করতে হবে, আর আরেকজনের যে সেই মোটিভেশনটা নাই, তার এইটা কি দেখা যায়, মোটিভেশন জিনিসটা কি দেখা যায়? আমাদের ধর্মেও দেখেন যে আমাদের এখন এই যে আমরা যারা মুসলমান তথাকথিত, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তাই না, আমি মুসলমানের তথাকথিত মুসলমান, হয়তো অরিজিনাল মুসলমানিত্ব থেকে আমরা যে দূরে চলে গেছি সেম মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে। কারণ দেখেন আমাদের যে পাঁচটা পিলার, ইমান তাই না, নামাজ, রোজা, হজ, জাকাত, এই পাঁচটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, কোনটা ছাড়া বাদ বাকি সব বাতিল? ইমান, 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 সো ইমান ইজ ফান্ডামেন্টাল, বিশ্বাস, এর কোনো বাহ্যিক, এটা কি কোনো বাহ্যিক অ্যাসপেক্ট আছে, বাহ্যিক কোনো চেহারা আছে এটা? নো। সবচেয়ে যেটা ফান্ডামেন্টাল, এটা অ্যাবসলুটলি কোনো বাহ্যিক চেহারা নাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবার আসেন বাদ বাকি যে চারটা, নামাজ, রোজা, হজ, যাকাত, বাদ বাকি চারটার কিন্তু বাহ্যিক কিছু কিছু অ্যাসপেক্ট আছে। নামাজ, হ্যাঁ বাহ্যিক ভাবে আমি দেখতে পারি তুমি রুকু সেজদা করছো, বাট ওটা ইন্টারনাল অ্যাসপেক্ট, যেটা আমি রুকু সেজদা করছি, মেবি আমি ব্যায়াম করার জন্য করছি, বাট লিটারালি আল্লাহর জন্য করছি কিনা, প্লাস নামাজের মধ্যে আমার ধ্যান ছিল কিনা, সেটা কি আমি দেখতে পাই? পাই না। নিয়াত, ইন্টারনাল আমল বিনিয়াত, নিয়াত। আপনার রোজা, রোজা হ্যাঁ আপনি না খেয়েছেন এটুকু দেখতে পাই, বাট আপনার মনের যে সংযম, আপনি কি জন্য রোজা রাখলেন, মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে খুশি করার জন্য, সেটা কি আমি দেখতে পাবো? একই সেম ভাবে হচ্ছে আমার রোজা, আমার হজ, আমার যাকাত, এই সবগুলোর মধ্যে বাহ্যিক কিছু জিনিস আছে, বাট আপনি দেখেন প্রথম ইমান তো ফুললি ইনভিজিবল, আর এই বাদ বাকি চারটার বাহ্যিক পার্ট খুব সুন্দর, বাট ভেতরের পার্ট গরমিল, আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে কিনা? অ্যান্সার হচ্ছে নো। সো এই ভেরি ফান্ডামেন্টাল মানে জিনিসটা গুড এনাফ আমাদের বোঝার জন্য যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন যে হুইচ ইজ দ্য বেস্ট ওয়ে, বা কোন জিনিসটা কেমন হওয়ার উচিত, বা মানুষের ডিউটি কিভাবে কি হওয়া উচিত। সো দেখেন আল্লাহর ডিজাইনে যে পাঁচটা ফান্ডামেন্টাল, তার মধ্যে দেখেন আপনার মানে এটা টোটাল জিনিসটা যদি আপনি যদি আমলের সাকসেস বলেন, তাই না, ওই পাঁচটা জিনিস ঠিক হওয়া মানে কি আমার আমল সাকসেসফুল, দ্যাট ইজ আমার লাইফ সাকসেসফুল, সো আল্লাহর কাছে আমি প্রিয় বান্দা। সো সেইটা দেখেন ভিজিবল পার্টটা কিন্তু অনেক মানে ইনসিগনিফিকেন্ট, বা কি বলবো, অনেক কম গুরুত্বপূর্ণ ইনভিজিবল পার্টের তুলনায়। বাট আজকের আমরা মুসলমানরা আমরা এই ভিজিবল পার্টটা নিয়ে এত বেশি মানে ফোকাসড, আমরা ইনভিজিবলটাকে হারাই ফেলছি, যে কারণে আজকে মুসলমানদের এত খারাপ অবস্থা। আমি এটা দিয়ে এই জন্য বুঝাইলাম, সেম ভাবে ইসলামের এক্সপেক্টে না বলে যদি নর্মাল একটা মানুষ সেকুলার হইতে লাইফ লিড করতেছে, সে লাইফে সাকসেসফুল হইতে চায়, তার এখানে সেম প্রবলেম, সে তার ইনভিজিবল ফোর্স গুলাকে বোঝারই চেষ্টা করে নাই, ফলে ওখানে সে ফোকাস করবে কি, সে আছে ব্যস্ত হয়ে এক্সটার্নাল ফোর্স গুলো নিয়ে, কোন স্যারের কাছে পড়তে যাবে, কোন বই পড়বে, কোন স্কুলে ভর্তি হবে, কোন ভার্সিটি থেকে ডিগ্রি নিবে। সো এই জন্য আলটিমেটলি মেজরিটির কাছে সাকসেস আর ধরা দিচ্ছে না, বিকজ সে তার ইনভিজিবল ফোর্সটাকে সে বোঝারই চেষ্টা করে না। এক্স্যাক্টলি, মানে সে আমি যদি এভাবে বলি যে ইনভিজিবল যে সোলজার আছে, যারা আসলে দে হ্যাভ বিন কমান্ডেড, দে হ্যাভ বিন আস্কড টু ওয়ার্ক ফর মি, তাদেরকে আমি মিউট করে রেখেছি, রাইট স্টেপ দিয়ে,
দিজ আর দি গ্রেটার ফোর্স, যারা আমার জন্য কাজ করার জন্য রেডি, আমি তাকে কাজ না করিয়ে সামনে একটু ইয়ার দিকে ছুটছি। সো ইটস ভেরি গুড ওয়ে, সো দ্যাটস দ্য গ্রেট সাকসেস ফর্মুলা। আসলে সাকসেসের জন্য এই যে সাবকনশিয়াস মাইন্ড পাওয়ারটাকে যে ব্যবহার করতে শেখাটা, এটা আমার কাছেও খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আমরা আলোচনা একটু ডিফারেন্ট পয়েন্টে আনতে চাই, আমরা যেহেতু কথা বলবো যে আসলে মাহমুদুল হক সুহাগ যে অন্যরকম গ্রুপ রকমারি ডট কম উদ্ভাস এবং 1500 লোক এটার সাথে কাজ করছে, এবং ইথিক্যাল বিজনেস এর একটা যে ফ্ল্যাগশিপ অফ দি নেশন, আমরা সবাই জানি যে ইউ আর নট ডিপেন্ডিং অন এনি বিজনেস ফাইন্যান্সিং সো ফার, অসো আই মিন দিস সর্ট অফ থিং। এই যে আমরা এখন যারা তরুণরা যারা ব্যবসা করব বলে মনে করি এবং অন্টারপ্রেনিয়র হতে চাই, এবং অনেকেই বলে ভাই টাকা নাই, ভাই টাকা নাই, আসলে ব্যবসা করার জন্য হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টাল অ্যাকর্ডিং টু দি মাহমুদুল হাসান সোহাগ হু হ্যাজ দি 100 crore টাকা বিজনেস ভ্যালিউ অ্যান্ড স্টার্টেড ফ্রম 7000 টাকা, রাইট, ফ্রম ঢাকা কলেজ, 6000 টাকা, এক্স্যাক্টলি। সো I mean, how they should begin, AJ, to become a successful entrepreneur, successful ethical entrepreneur, Mahmud Hasan Shwag. Thank you. So, আমাকে বেশ আগে একটা পেপার থেকে ইন্টারভিউ করছিল যে বাংলা ট্রিবিউন বা এরকম কিছু একটা হবে, ভুলে গেছি। তো আমি আমাকে যখন জিজ্ঞেস করতেছিল কত দিয়ে শুরু করছিলাম, তখন আমি বলতে বলতে বলছিলাম যে আরে ভাই আমি তো আসলে শুরু করছি 5000 কোটি টাকা দিয়ে। তো তখন তার খুব অবাক হয়ে গেল এবং ওইটাকে হেডলাইন করছিল। তো এটা আমি আবার একটু কোট করলাম এই জন্য, একটু আগেও যে বলতেছিলাম 5000 কোটি টাকার কথা। তো ইউ থিঙ্ক 5000 কোটি টাকার মেশিনকে যদি আমি অ্যাক্টিভেট করতে পারি, তাহলে আমার কি ওই 5 লাখ টাকার জন্য 10 লাখ টাকার জন্য আমাকে আটকাবে? আপনি 5000 কোটি টাকার সাথে 10 লাখ যোগ করেন বিয়োগ করেন না, ডাজেন্ট ম্যাটার, তাই না? ফলে আমার পয়েন্টটা হচ্ছে যে 5000 কোটি টাকার মেশিনকে অ্যাক্টিভেট করতে পারে, তার ওই 5-10 লাখ টাকা বা 1-2 কোটি টাকার জন্য আটকাবে না। আর উল্টাটা যদি হয়, এই 5000 কোটি টাকার মেশিন আপনি অ্যাক্টিভেট করতে পারেন নাই, আপনি বাপের সম্পদ থেকে 5 কোটি টাকাও যদি আপনাকে দেওয়া হয়, দ্যাট উইল বি অফ নো ইউজ। কেন দ্যাট উইল বি অফ নো ইউজ? কারণ বিজনেস সাথে কম্পিটিশন ইজ মাস্ট, বাদবাকিদের সাথে কম্পিট করে আপনাকে একটা জায়গা দখল করতে হবে। ফলে আরেকজন যে তার মাথা ইউজ করে, সে 5000 কোটি টাকার সম্পদ নিয়ে নামছে, আর আপনি এটা ইউজ করেন না, আপনি বাপের টাকা থেকে 5 কোটি টাকা নিয়ে নামছেন, আপনি তো তার সাথে পারবেন না। 5 কোটি টাকা দিয়ে আপনি কিভাবে 5000 কোটি টাকার সাথে পারবেন? ফলে এখন আপনি কেউ কেউ বলতে পারে ভাই আপনি তো থিওরিটিক্যাল কথাবার্তা বললেন যে টাকা ছাড়া কি হবে, আমি বলবো হ্যাঁ টাকা ছাড়া তো হবে না, বাট সেই টাকাটার অ্যারেঞ্জমেন্ট এই মাথাটাই করে দিবে আপনাকে। আর যদি এটা ইউজ না করি যে টাকা নিয়েও যদি নামি সে টাকা থাকবে না। আর এখনকার তরুণদের তো ইভেন এই ইয়ে দেওয়ার মানে অজুহাত দেওয়ার আরো সুযোগ নাই, বিকজ বাংলাদেশে একটা সময় ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম গুলো ছিল না। সো লিটারেলি অনেক বুদ্ধি খাটানোর পরে হয়তো টাকার ব্যবস্থা হইতো বা করা ডিফিকাল্ট ছিল, বাট এখন তো দ্যাট হ্যাজ বিকাম প্রেট ইজি, যে আমি যদি লিটারালি আমার ওই এন্টারপ্রেনোরিয়াল ইয়েটা জার্নিটার অন্তত কিছু গ্লিমস আমি দেখাইতে পারি, সো এখন তো ইনভেস্টমেন্ট করার জন্য বসে আছে। এবং আমি তো ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশে যারা রান করতেছে একাধিক জনের সাথে বেশ ক্লোজলি কানেক্টেড, তাদের ফ্রাস্ট্রেশন হচ্ছে ভাই আমরা টাকা নিয়ে বসে আছি, আমরা তো ফান্ড করার লোক পাচ্ছি না। আর লোকজন বলতেছে ভাই মানে লোকজনের ধারণা আমার একটা আইডিয়া আছে, সো আমার কেউ কেন ইনভেস্ট করতেছে না? মানে তাদের আইডিয়া এত শ্যালো যে তোমার একটা আইডিয়া আছে আর তোমার লোকজন ইনভেস্ট করে ফেলবে? মানে সারা পৃথিবীতে শত শত কোটি আইডিয়া প্রত্যেক দিন পপ আপ করে আর হচ্ছে বাস্টে চলে যায়। সো মানে তাদের যে এই জিনিসটাকে বিল্ড করার জন্য যে এনর্মাস এনার্জি দেওয়া, এটার পিছনে প্যাশন ঢালা, হ্যাঁ, তারপরে সেটাকে একটা সার্টেন লেভেলে ওঠানো, দেন ইউ নিড টু গো ফর ফান্ডিং, তাই না? সেটুকু যেমন ধরা যাক যে যদি ও বলে যে ভাই আমার শুরুর প্রোটোটাইপটা করার জন্য 2 লাখ টাকা লাগবে, সো আমি গেলাম ভিসির কাছে, ভেঞ্চার ক্যাপিটালিস্টের কাছে, ও আপনাকে টাকা কেন দিবে? ও বলবে যে ভাই তুমি কেন 2 লাখ টাকা নিজে আগে নিজের জমানো টাকা কেন ইউজ করতেছো না, তাই না? বলো যে ভাই আমার আছে মোটে 20,000 টাকা, আমি এখান থেকে আবার কি জমাবো? তাহলে আমি বলবো যে ভিসিকে তুমি গেছো কনভিন্স করতে যে ভাই দেখেন ইউ নিড টু ইনভেস্ট ইন মাই ড্রিম, তাহলে তুমি কেন নিজে কনভিন্স না যে তোমার 20,000 টাকা তোমার ড্রিমের পিছনে ইনভেস্ট করা উচিত? অ্যান্ড দেন তুমি যাও তোমার আব্বা আম্মার কাছে, তুমি যাও তোমার মামা চাচা খালুর কাছে, তুমি যাও তোমার ফ্রেন্ড সার্কেলের কাছে, তাদেরকে কনভিন্স করো যে ভাই আমার 2 লাখ টাকা দেন, কারণ তারা তোমার কাছের মানুষ, তারা তোমারে চিনে। তারা যদি তোমার ড্রিমের পিছনে ইনভেস্ট করতে কনফিডেন্স না পায়, তুমি যদি তাদের কাছে তোমার ড্রিম সেল করতে না পারো, তো তুমি ভিসির কাছে কোথা থেকে তোমার ড্রিম সেল করবা? কারণ ভিসি তো অ্যাকচুয়ালি 100% বিজনেস ওয়েতে চিন্তা করবে, তোমার মামা চাচা খালু তাও হচ্ছে কিছুটা হয়তো লজিক্যাল চিন্তা করবে, বাদ বাকিটা হয়তো ইমোশনাল ওয়েতে চিন্তা করবে। তো ইউ ডোন্ট নিড, ইউ ডোন্ট নো হাউ টু সেল, ইউ ডোন্ট নো হাউ টু ম্যাচিউর দ্য প্রোডাক্ট, ইউ ডোন্ট নো হাউ টু প্রপেল দ্য বিজনেস,
আর তুমি মানে ভাই ভাই বসে আসছো যে আমার একটা আইডিয়া আছে, কেন আমাকে কেউ $1 billion ইনভেস্ট করলো না। সো মানে একদম ইম্যাচিউর থিঙ্কিং, এবং সেটা তো আসতেই হলো, ওই যে বললাম না মাথা তো খাটাচ্ছি না আমরা, পড়ালেখা করতেছি না আমরা, সো আমাদের এক্সপেকটেশন গুলাই তো রং, এক্সপেকটেশন গুলাই তো রং। রাইট, মানে ফান্ডামেন্টালে আমাদের এখানে কিছু ইস্যুজ আছে। আমরা কিছু কোয়েশ্চেন পেয়েছি, আমি যদি একটা কোয়েশ্চেন, হৃদয় খান নামে একজন বড়, আই থিঙ্ক হি ইজ ওয়ান অফ ইউর বিগেস্ট ফ্যান, আই হ্যাভ এ কোয়েশ্চেন টু সোহাগ ভাইয়া, হাউ অ্যাফার্মেশন ওয়ার্কস, হাউ অ্যাফার্মেশন ওয়ার্কস। রাইট, সাবকনশিয়াস মাইন্ড নিয়ে অ্যাকচুয়ালি তো মানে অনেক রকম বই লেখা আছে, তো সেখানে এটা আমরা খুব কমনলি পাই, অনেকগুলা বই যেমন থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ থেকে শুরু করে জোসেফ মার্ফির বই, এবং অনেকগুলা বইতেই অ্যাকচুয়ালি এটা আছে অ্যাফার্মেশন জিনিসটা। সো অ্যাফার্মেশন জিনিসটা আমার লাইফে আমি যে খুব মানে লাউডলি প্র্যাকটিস করছি এরকম না, মানে অ্যাফার্মেশন তো অ্যাকচুয়ালি অনেকে হয়তো অ্যাফার্মেশন বলতে কি বোঝায় সেটা সবাই ক্লিয়ার কিনা আমি জানি না। সো অ্যাফার্মেশন বলতে যেটা বোঝায় মানে বইগুলোর টার্মে বললে, যে আমি যে কোনো কিছু করব এটা বারবার রিপিট করা, যে হ্যাঁ আমি এটা করব, আমি এটা করব, আমি এটা করব, আমি এটা করব। সো আমার লাইফে আমার কাছে মনে হয়েছে যে, যেহেতু আমি শুরুতেই বলছি যে আমি মনে করি যে আমি একজন পজিটিভলি থিঙ্ক করার মানুষ, দ্যাটস ওয়াই আমার অ্যাফার্মেশনটা আমার কাছে কাইন্ড অফ বাই ডিফল্ট। সো আমি যদি ভাবি যে এটা করব, বাট আমার করা উচিত, সো দ্যাট কাইন্ড অফ আমাকে পোক করতে থাকে, হ্যাঁ এটা আমি করবো, এটা আমি করবো। তো আমার অ্যাফার্মেশনটা ঠিক আমি যে ঠিক বইয়ের কেতাবি ওয়েতে প্রত্যেকদিন সকালে উঠে 10 বার করে বলি এই টাইপের না, তবে আমারটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার মাইন্ডের ভিতরে এটা কাজ করতে থাকে আমার অ্যাফার্মেশন, যে আই হ্যাভ টু ডু ইট। সো এটা এটা মানে ইটস ওয়ার্ক ইন এ ভেরি বিগ ওয়ে উইদিন মাই সেলফ। আর আমি লাউডলি বলি অবশ্য, সেটা হচ্ছে যে আমি প্রচুর মানুষের কাছে আমি যে কাজ এখনো করি নাই আমি বলতে থাকি আমি এটা করবো, আমি এটা করবো, আমি এটা করবো। সো অনেকে এটা বলতে একটু শাই ফিল করে যে ভাই করতে যদি না পারি তাহলে মানিজ্য যাবে। আমরা ভাই তুমি মানিজ্যতে এত চিন্তা করতেছ, তোমার মানিজ্যতে এমন কি হয়ে গেছে, তোমার মানিজ্য নিয়ে এত টেনশন করা লাগবে, ঠিক আছে ভাবছি করবো, আল্লাহ চাই নাই হয় নাই, শেষ, দ্যাটস সিম্পল। বাট আমি যে বললাম মানুষের সামনে, ফলে দ্যাটস এ কাইন্ড অফ আমার অ্যাফার্মেশন, লাউড অ্যাফার্মেশন। অ্যান্ড এগেইন এটা একটু আর একটু স্ট্রঙ্গার ওয়েতে কাজ করে, কারণ যখন মানুষ আরেকজনের সামনে গল্প করে ফেলে তখন কিন্তু তার মধ্যে কিন্তু জিনিসটা আর একটু প্রেশার বিল্ড হয়, যে না এটা বলছি অনেকজনের সামনে বলছি, হ্যাঁ। সো ওইটাকে কিন্তু প্রেশার হিসেবে কাজ করে। সো অ্যাফার্মেশন ডেফিনেটলি ওয়ার্ক, অ্যাফার্মেশন ডেফিনেটলি ওয়ার্ক। বাট এখানে আমি একটু দিতে চাই, সাইড নোটে একটা কথা বলতে চাই, যে যারা এই ধরনের বইপত্র পড়ে ভাবে যে সকালবেলা উঠবার 10 বার করে বলবো ভাই আমি এটা করবো 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 করে আর সব অটোমেটিক হয়ে যাবে, দ্যাটস এ সিরিয়াস মিসআন্ডারস্ট্যান্ডিং, তাই না? এটাকে আমি বলতে চাই যেটা, যে যে ধরেন আপনি বাসায় বিরিয়ানি রান্না করছে, আম্মু খুব মজা হয়েছে, আম্মু যে ধরলে যে আম্মু বলো দেখি বিরিয়ানিতে কি রান্ধছো, আমার রেসিপিটা বলো, কেন এত মজা হইলো, তা আম্মু বললো যে হ্যাঁ বিরিয়ানিতে এই যে এরকম ইয়ে দিছি, চাল দিছি, এই দিছি, সেই দিছি, হ্যাঁ। সো এখানে ধরেন এই বিরিয়ানিটা মজা হওয়ার জন্য অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে, প্রথম কথা উপাদানগুলো, আম্মু যদি আপনাকে লিস্টও ধরায় দেয় যে হ্যাঁ বিরিয়ানির মধ্যে এটা 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 দিছি, আপনি পুরো ডিস্ক মুখস্থ করে ফেলছেন, ইভেন ওই জিনিসপত্র কিনেও ফেলছেন, তাতেই কি আপনার বিরিয়ানি মজা হয়ে যাবে? নো, বিকজ আমি যদি ইভেন ইনগ্রেডিয়েন্টের লিস্টও জানি, নামও জানি, তাদের রেশিও জানতে হবে, কোনটা আগে দিব, কোনটা পরে দিব, চুলায় আমার উঠাইতে হবে, চুলার আঁচ কখন বাড়াবো, কখন করাবো, লট অফ ফ্যাক্টরস আর দেয়ার, ওই সবগুলো ফ্যাক্টর জোড়া দিলে ইটস লাইক এ কেমিস্ট্রি, একটা বিক্রিয়ায় উৎপাদন পাইতে হলে বিক্রিয়ক গুলা, তাদের ঘনমাত্রা, তাদের তাপ চাপ, লট অফ ফ্যাক্টরস আর দেয়ার, যে ফ্যাক্টর গুলা রাইটলি কাজ করলে এটা প্রোডাক্ট মানে ইয়েতে যায়, আউটপুটে যায়। ফলে এখানেও আমরা যখন সাকসেস নিয়ে যতগুলো ইনগ্রেডিয়েন্টস পড়ি তার মধ্যে অ্যাফার্মেশন একটা, ফলে কেউ যদি মনে করে যে অ্যাফার্মেশন একটা, যেমন বিরিয়ানি রান্না করতে হলে চাল একটা উপাদান, এখন আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই বিরিয়ানি রান্নার জন্য চাল কতটুকু গুরুত্বপূর্ণ আপনি মনে করেন, 100% চাল ছাড়া বিরিয়ানি হবেই না। এখন যদি মনে করেন চাল খালি দিলেই বিরিয়ানি হয়ে যাবে, তাইলে তো আবার সিরিয়াস মিসআন্ডারস্ট্যান্ডিং। ফলে অ্যাফার্মেশন ইজ ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস বাট নট অনলি ইনগ্রেডিয়েন্ট। খুব সুন্দরভাবে বলা হয়েছে, আমার মনে হয় এখান থেকে আনসার চলে এসেছে। আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, দেন আমি কিছু কোয়েশ্চেন নিব, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যেহেতু যেহেতু অন্যরকম গ্রুপ রকমারি ডট কম এবং উদ্ভাস এখানে সব মিলে 1500 এবং আরো কিছু সফটওয়্যার কোম্পানি আছে। আচ্ছা, বর্তমানে এই যে যারা চাকরি করছে এবং ব্যবসায়ী, বোথ ইউ আর দ্য বিজনেসম্যান অ্যান্ড দ্য আদার্স আর এমপ্লয়ি, সো এই যে বিজনেসের যে এভরিডে চ্যালেঞ্জ, সো এই চ্যালেঞ্জগুলোকে ট্যাকেল করবার জন্য কোন ধরনের দক্ষতাগুলো আসলে ইউ আর লুকিং ফরওয়ার্ড অ্যাজ এ বিজনেস ওনার ফ্রম ইউর এমপ্লয়িজ অ্যান্ড কলিগস, যে আসলে তাদেরকে
জানা থাকা দরকার এবং করতে পারা উচিত। হ্যাঁ, আমি কিন্তু দক্ষতার আগে বলবো যে মাইন্ডসেট থাকা দরকার, তাই না? মাইন্ডসেটটা যদি রাইট না হয় তাহলে আসলে দক্ষতাগুলো ক্রিয়েটও হবে না, ইভেন দক্ষতা ঠিক থাকলে এটা ইউজও করতে পারবো না। কারণ আমার সামনে চ্যালেঞ্জ আসলো, হ্যাঁ আমি জানি যে চ্যালেঞ্জটা এমনি ওভারকাম, বাট সেই চ্যালেঞ্জ দেখে আমি এতই ডিমোটিভেটেড হয়ে গেলাম, আমি এতই এনার্জি লো হয়ে গেল, আমার ইভেন থাকা দক্ষতাও আমি অ্যাপ্লাই করতে পারবো না। ফলে দক্ষতার জন্য আমি অনেক সেকেন্ডারি টার্ম মনে করি, প্রাইমারি টার্ম মনে করি হচ্ছে অ্যাটিচিউড, মাইন্ডসেট। এন্ড মাইন্ডসেট যদি রাইট থাকে, দক্ষতার যদি আমার ঘাটতিও থাকে, থ্রু দ্য জার্নি আমি কিন্তু ঠিকই ওই দক্ষতা ইভেন আমি গেইনও করে ফেলবো। সো এই জন্য আমি বলবো যে দক্ষতার জিনিসটার উপর ফোকাস বেশি করাটা কাইন্ড অফ ওই যে ইয়ের মতোই হয়ে গেল, ওই যে ইন্টারনাল ফোর্স ভার্সেস এক্সটার্নাল। হ্যাঁ, সো ইন্টারনাল, আবার এটাও ট্রু, শুধু আমার ইন্টারনাল আছে, আমার নিয়ত খুব ভালো, নামাজটা পড়ি না, ঠিক আছে, বাট আলি আল্লাহর খুব মানে আমি বিশ্বাস করি, সো দ্যাট ইজ, মানে সেটাও সেটাও ইফেক্টিভ না। সেই জন্য আমি আগে ডিসক্লেইমার দিয়ে রাখলাম যে আগে হচ্ছে মাইন্ডসেট, মাইন্ডসেটটা রাইট রাখা, আদারওয়াইজ এভরিডে চ্যালেঞ্জ নেভিগেট, সে যত দক্ষতা থাকুক, মাইন্ডসেট যদি না থাকে ওই রাইটলি সেটাকে নেভিগেট করার মতো, চ্যালেঞ্জ টেকিং মাইন্ডসেট যদি না থাকে, তারপর স্ট্রাগল করার মাইন্ডসেট যদি না থাকে, তো যত দক্ষতা থাকুক কাজ হবে না। আর দক্ষতার এই জায়গাতে যদি যাই, দক্ষতাটা অ্যাকচুয়ালি এটা অবশ্যই ডিপেন্ড করে আসলে সিচুয়েশনের উপর, যে আমি রাইট নাও কোন চ্যালেঞ্জ ফেস করতেছি। যেমন কথার কথা, কিছু কিছু চ্যালেঞ্জ হয়তো থিওরিটিক্যাল স্ট্র্যাটেজিক্যাল, তখন হচ্ছে আমার থিঙ্কিং প্রবলেম সলভিং এর যে ক্যাপেবিলিটি, ডিজাইন থিঙ্কিং এর যে ক্যাপেবিলিটি, তখন হয়তো আমার ওই দক্ষতাটা বেশি লাগবে। আবার যদি হয় যে না ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি ওয়াজ ওকে, বাট আমার এক্সিকিউশনে গিয়ে আমি রাইটলি কমিউনিকেট করতে পারি না, আমার প্রোডাক্ট ওয়াজ গুড, দেন আমি যার সাথে প্রিচ করতে গেছি, আই কুডন্ট কমিউনিকেট ইন এ প্রপার ম্যানার, ফলে তখন কালে আমার আমার তাহলে দক্ষতার গ্যাপটা কোথায় গেছে, আমার কমিউনিকেশন। ফলে এটা ডিপেন্ড করবে বিজনেসের ঠিক কোন চ্যালেঞ্জটাতে আমি আসি। ফর এক্সাম্পল, আমার প্রোডাক্ট ঠিক আছে, বেচা কেনা ঠিক আছে, বাট আমার টিম, আমার কোর টিম ডিসফাংশনিং, তারা হচ্ছে কাটাকাটি ঝগড়াঝুটি মারামারি করতেছে, একজন একজনের পিছনে রাখতেছে, তাদের মধ্যে টিম ওয়ার্ক নাই, ফলে তখন আমার যে ইয়েটা লাগবে, দক্ষতাটা লাগবে, আর হচ্ছে যে আমার সেলস স্ক্রিপ্টটা হয়তো রাইট নাই, ওটাকে ঠিক করার জন্য যে দক্ষতা লাগবে, এগুলো কিন্তু খুবই খুবই আলাদা ধরনের দক্ষতা। ফলে এই দক্ষতার যদি এখন আমরা লিস্ট করতে যাই, দ্যাট উড বি ভেরি লং লিস্ট, এবং আগে থেকে ওগুলো সব অ্যাচিভ করে বসে থাকবো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নট পসিবল, বা ইভেন লজিক্যাল না, বা ইভেন ফ্রুটফুল হবে না। ফলে কোর কিছু জিনিস আসতেই, কোর কিছু জিনিস অবশ্যই আছে, যেমন আমি যে বিজনেস করতে চাই সেটা হচ্ছে যে প্রোডাক্টটার উপর বা যে সার্ভিসটার উপর বেস করে বিজনেসটা হবে, যেটা ওই বিজনেসের কোর। সো আমার যদি প্রথমত ওই দক্ষতাটাই না থাকে, ফর এক্সাম্পল আমি সফটওয়্যার কোম্পানি দিতে চাই এবং এটাই আমার কোর ভ্যালু, অ্যান্ড দেন আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট হাউ টু রাইট কোড, তাইলে কিন্তু মানে বিজনেস ফ্লাই করবে না। আমি আমি ভাবতে পারবো আর কি, ঠিক আছে আমি কোডিং খুব ভালো পারি, এরকম লোক হায়ার করবো। তুমি হায়ার করবা ঠিক আছে, বাট তুমি কি ওকে ম্যানেজ করতে পারবা, তোমার যদি নিজের ওই দক্ষতা একেবারেই না থাকে? সো এখন বিজনেসে অনেক রকম দক্ষতা লাগে, তাহলে কি আমি সব আমি নিজে অর্জন করে ফেলবো? না, দ্যাট ইজ নট ইভেন প্র্যাকটিক্যাল। বাট যে কোর ভ্যালুর উপর বা কোর প্রোডাক্টের উপর বা কোর যে সার্ভিসটা, কোর যে ভ্যালুটা, যেটাকে উপর আমি বিজনেসটাকে দাঁড় করাবো, আমি মনে করি ওই কোর ভ্যালুটা যদি আমার নিজের স্ট্রংলি না থাকে, ওইটাতে যদি আমি মানে ওয়ান অফ দ্য টপ ক্যাটাগরির ইয়েতে না পড়ি, পার্সেন্টেজে না পড়ি, তাহলে ওই ব্যবসা আমার শুরু করা উচিতই না। এরপর আমাকে দেখতে হবে যে আমার পার্টনার যদি আমি খুঁজি, দেন সেকেন্ডারি কোর ভ্যালু যেটা, কারণ মানুষের মধ্যে কমপ্লিমেন্টারি প্রোফাইল খুঁজতে হয়, বিকজ কেউ যদি কোডিংয়ে খুব ভালো হয়, হয়তো সে এবার খুব এক্সপ্রেসিভ হবে বা এক্সট্রোভার্ট হবে, এটা হওয়ার চান্স হতে কম। ফলে এখন আমি সফটওয়্যার বানাইলাম, আর আমার একটা ফ্রেন্ড, সে হলো আমার পার্টনার, ইভেন আমার এমপ্লয়ও হইতে পারে, সে সফটওয়্যার বেচবে, তো তার জন্য হয়তো নেগোসিয়েশন অ্যান্ড কি মানে কমিউনিকেশন, সেটা হয়তো তার কোর ভ্যালুর জায়গাটায় যাবে, হয়তো ওটা আমার কোর ভ্যালু না হইলেও হবে। সো ওইখানে যখন আমার যে কোর টিমটা ফর্ম করবো, তখন বিজনেসের কোর এলিমেন্টস গুলো আগে আমাকে ডিফাইন করতে হবে, আর ওইগুলাকে ফ্লাই করানোর জন্য আমার কি কি দক্ষতা লাগবে, অ্যাকচুয়ালি ওইটা ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। তো আগে ভাগে মানে একটা জেনারিক লিস্ট বলা আসলে ডিফিকাল্ট, ভেরি ট্রু, জেনারিক বলতে গেলে এইটুকু বলতে পারি আমি যে মানে বিজনেসের যদি খুব একদম সরলীকরণ করি, তাহলে কি একটা প্রোডাক্ট বা সার্ভিস বানানো এবং বেচা, ডেলিভার করা, তার মানে কি বানানোর দক্ষতা লাগবে, বেচার দক্ষতা লাগবে, এটা হচ্ছে যদি আপনি অ্যাবসলিউট মানে সরলীকরণ করেন, তাহলে এটাকে বলা যায়। মানে সেখানে কমিউনিকেশন থেকে শুরু করে কাস্টমার সার্ভিস, কাস্টমার সেন্ট্রিসিটি, প্রবলেম সলভিং স্কিলস, এই বিষয়ে চলে আসে। আচ্ছা, রাইট, প্রথম যে পয়েন্টটা, এই যে মাইন্ডসেট, সো হোয়াট ইজ ইওর অবজারভেশন যে আমাদের দেশে তরুণরা বা প্রফেশনালরা তাদের এই মাইন্ডসেটের জায়গাটাতে
what do you see the reality? মানে not necessarily within your organization. আমি যদি ওভারঅল একটা অ্যানালিসিস চাই যে আসলে মানুষের মাইন্ডসেটের যে রাইটলি এটার ইম্পর্টেন্স কতটুকু দিচ্ছে ইন ইউর আইস, এটাই বিগেস্ট চ্যালেঞ্জ, এটাতে এটাতেই আমাদের সমস্যা। এবং এটা তো গ্লোবালি সমস্যা, নট অনলি বাংলাদেশের সমস্যা, গ্লোবালি টোটাল ইয়াং জেনারেশন নিয়েই প্রবলেম আছে, আর আমাদের দেশে তো আছেই। সো এটা মানে খুবই বড় চ্যালেঞ্জ। বিশেষ করে আমি ওই যে রিচ ড্যাড পুওর ড্যাড যে বইটা, এই বইটার অনেকের লাস্ট পার্টটা বেশি ভালো লাগে, বাট আমার এটার ফার্স্ট পার্টটাই বেশি ভালো লাগছে, ফিলোসফিক্যাল পার্টটা। তো ওটা ওটা নিয়ে বলতে গেলে তো বেশি সময় লাগবে, বাট সংক্ষেপে যদি বলি যে ওখানে মানে রবার্ট কিওসাকি যে বইয়ের রাইটার, সে তার নিজের বাবাকে কিন্তু বলছে ছেলে পুওর ড্যাড, পুওর এই অর্থে না যে ওর বাবা অনেক গরিব, ওর বাবা ভালো একটা ডিসেন্ট জব করতো, ইভেন মোর মানে সে এডুকেটেড ছিল কম্পেয়ারিং টু যাকে ওর ফ্রেন্ডের বাবা, যাকে সে রিচ ড্যাড বলতেছে। ওইখানে খুব এটা একটু মানে স্টোরিটার একটু ব্যাকগ্রাউন্ড বললে ভালো হতো, থাক ওটা সময় বেশি লেগে যাবে। মানে খুব সংক্ষেপে বললে এটা যে রাইটার যে রবার্ট কিওসাকি, রাইট নাও হি ইজ এ ভেরি সাকসেসফুল গাই, তো সে বলতেছে যে তার বাবাকে, তার বাবা সে তো ছোটবেলা থেকে কিছু একটা বিজনেস করতে চাইলো, তো তার বাবার কাছে পরামর্শ চাইছে, তার বাবা কিছু টুকটাক পরামর্শ দিছে, আর তার বাবা ওকে বলছে যে তোমার ওই যে ফ্রেন্ড রবার্ট, রবার্টের বাবা, রবার্টই বোধহয় নাম ছিল, না না সরি কি নাম ছিল ওর ফ্রেন্ডের নাম, ফ্রেন্ডের নাম ভুলে গেছি, ফ্রেন্ডের যে বাবা যাকে আসলে আলটিমেটলি ও রিচ ড্যাড নাম দিছে, যে উনি মেবি তোমাকে আরো ভালো গাইড করতে পারবে। তো প্রথমে ওই যে রিচ ড্যাড যে ফ্রেন্ডের বাবা, ও ওকে আসলে গাইড করে না, হ্যাঁ অনেকদিন ঘুরাইছে, যাই হোক তো মেক দ্য লং স্টোরি শর্ট, তারপরে গিয়ে আস্তে আস্তে হচ্ছে যে সে ওকে কিছু কিছু জিনিস বলতে শুরু করছে। এবং রবার্ট কিওসাকি রাইটার বলতেছে যে আমার বাবা আমাকে সারা জীবনে যা যা বলছে আর আমার ওই ফ্রেন্ডের বাবা আমাকে যা যা বলছে অলমোস্ট কমপ্লিটলি পোলার অপোজিট, দেন আমি চুজ করছিলাম আফটার এ সার্টেন টাইম, মানে আমি কনফিউজ হওয়ার পর চুজ করছিলাম যে আমি আমার ওই ফ্রেন্ডের বাবার কথা শুনবো, এবং তারপরে ও নাম দেয় যে এ হচ্ছে ইট ইজ দ্যাট, বিকজ তার কথা ফলো করে আজকে আমি রিচ হয়েছি, আজকে আমি সাকসেসফুল হয়েছি, বাট আমি যদি আমার বাপের কথা শুনতাম তাহলে আই উইল এন্ড আপ ইন ফেলোর। সো আমি এই কথাটা এই জন্য বললাম যে আমাদের সোসাইটিতে আমাদের সবাই প্রায় একটা বড় অংশ আমরা পোর ড্যাড দ্বারা নার্চার্ড, পোর ড্যাড বলতে সেটা নিজের বাপ হইতে পারে, সেটা আমার স্কুল হইতে পারে, আমার টিচার হইতে পারে, আমার ফ্রেন্ড হইতে পারে, বাট পোর ড্যাডরা আমাদেরকে ভয়ঙ্কর ভাবে পোর বানাই দিচ্ছে। বিকজ দেখেন যে ফর এক্সাম্পল মানে যেমন হচ্ছে যে ওই ওই রবার্ট কিওসাকি যে রাইটার, রাইটারের বাবা ওরে বলছিল না তোমাকে সেফ থাকতে হবে, সেফ সেফ সবার আগে নিরাপদ একটা চাকরি নিতে হবে ইত্যাদি ইত্যাদি, হোয়ারাজ ওর ফ্রেন্ডের বাবা বলতেছে আর কিছু নিরাপদ, তোমাকে হচ্ছে এরকম অ্যাডভেঞ্চারাস হইতে হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখেন যে আমরা যখন আমাদের যেহেতু আমাদের মানে পড়ালেখা কম, বইপত্র আমরা একটা পড়ি না, গ্রেটেস্ট মাইন্ডরা যারা নিজেরা সাকসেসফুল হয়েছে, যারা সাকসেস নিয়ে ইভেন গবেষণা করছে, কোথায় যেন একটা মোবাইল বাজতেছে, তো তাদের 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 অ্যাটিটিউড আমরা জানার চেষ্টা করি না, দে আর লিটারেলি দ্য রিচ ড্যাডস, আমরা সেই রিচ ড্যাডের কথা শুনি না, আমরা শুনি কার কথা, যদু মধুকদুর কথা, আমার ফ্রেন্ডের কথা, অমুকের কথা, তমুকের কথা, তারা কি নিজেরা সাকসেসফুল, তারা কি নিজেরা সাকসেসের উপর ইয়ে করছে, কি নাম বলে যে রিসার্চ করছে, যারা নিজেরা সাকসেসফুল হয় নাই, সাকসেসের উপর রিসার্চ করে নাই, দে ডোন্ট হ্যাভ এনি ক্লু অ্যাবাউট সাকসেস, তারা আমাকে অ্যাডভাইস করতেছে হোয়াট টু ডু, তারা আমার খারাপ চাই তাই না, বাট সাকসেস কি এতই এতই কি নাম বলে যে এতই একটা ইজি টপিক যে আমি কমন সেন্স থেকে বুঝে ফেলবো? তো মোস্ট অফ দ্য পিপল যারা আজকে আমাকে অ্যাডভাইস করতেছে তারা তাদের কমন সেন্স থেকে বলতেছে তোমাকে এটা করা উচিত, তোমাকে ওইটা করা উচিত, যেগুলোর মেজরিটি হচ্ছে রং মাইন্ডসেট, যেগুলোর মেজরিটি তাদের সেটার ল্যাক অফ নলেজ বা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য মেজরিটি কেসে সেগুলো হচ্ছে পোর ড্যাডের যে মানে অ্যাডভাইস সেটা হচ্ছে পোর ড্যাড অ্যাডভাইস। তো আমি বলবো আমরা পোর ড্যাড অ্যাডভাইস দ্বারা আক্রান্ত একটা জাতি, তো সেখান থেকে যদি এখন আমরা রিচ ড্যাডের কথা শুনতে পারতাম বা পারি বা চেষ্টা করি তাহলে দ্যাট উড বি গুড ফর আস। অ্যাবসলিউটলি, আমরা একদমই শেষ পর্যন্ত চলে এসেছি। আমি যদি জানতে চাই যে ব্রিফলি কেন আসলে এই যে বইয়ের অন্যরকম ডট রকমারি ডট কম এই 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 বইয়ের বিজনেসের সাথে আসার কারণটা কি? আই নো দ্য বয় হ্যাজ এ গ্রেটেস্ট পার্ট ইন ইওর লাইফ টু টু ইনফ্লুয়েন্স এন্ড কন্ট্রিবিউট এন্ড চেঞ্জ, সো হোয়াট ইজ ইওর ভার্সন? আমার খুব সহজ হয়ে গেল অ্যান্সার করা, কারণ এই যে মাত্রই আমি যে কথাটা বলতেছিলাম যে আমাদের উচিত রিচ ড্যাডদের কথা শোনা, তো বই তো অ্যাকচুয়ালি হচ্ছে ওই রিচ ড্যাড যারা তারাই তো বইগুলো লেখে, মানে হচ্ছে যে যাদের চিন্তা চেতনায় যারা উন্নত, যারা জানে লাইফটা কেমন, বা যারা
বিভিন্ন রকম স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, যাদের একটা বড় পার্সপেক্টিভ আছে, যাদের একটা একটা টোটাল ইউনিভার্স নিয়ে তার আন্ডারস্ট্যান্ডিং আছে, লাইফ নিয়ে তাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, সেই যে নলেজটা, হ্যাঁ সেই নলেজ গুলাই তো অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে। সো মানে আমি যেহেতু আই এম ফ্যাসিনেটেড অ্যাবাউট কি বলে যে মানে শেয়ারিং মাই থটস উইথ পিপল, যে মানুষ লার্নিং জার্নি, আমি বলতে চাই না যে আমি টিচ করতে চাই, বাট আমি আমি কো লার্নার হইতে চাই, তাই না? উদ্দেশ্য আমি বলি যে আমি কো লার্নার, আমি স্টুডেন্টদের সাথে সাথে আমি নিজে লার্ন করি। সো এই কো লার্নিং এর যত রকম এলিমেন্টস আছে অ্যাকচুয়ালি ওগুলো আমাকে খুব টানে। সো বুক ইজ ওয়ান অফ দ্য এলিমেন্টস। আমার নিজের লাইফে প্রচুর পরিমাণ বইয়ের প্রচুর কন্ট্রিবিউশন। সো আমি সিমিলার ওয়েতে মনে করি যে আজকের যারা তরুণরা আছে বা অন্যরা যারা আছে, ইভেন সবাই, এনিওয়ান ক্যান গেট হেল্প ফ্রম দোজ বুকস। এবং আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে এই ধরনের ইন্টারভিউতে সাকসেসের রেসিপি বলতে, ইন জেনারেল আমি বলি না, যেমন আজকেও কিন্তু আমি তো প্যাসিভ হইতে একটা দুইটা পয়েন্ট বলছি, বাট যদি বলেন যে সাকসেসের আপনি একটা টু ডু লিস্ট দেন, হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস, আমি এটার অ্যান্সার দিই না। আমি এটার অ্যান্সার দিই না বিকজ হচ্ছে যে আমার কাছে জানতে চাচ্ছে সাকসেসের জন্য হোয়াট আর দ্য লিস্ট, আমি তাকে জিজ্ঞেস করতে চাই তুমি আমার কাছে এটা কেন জানতে চাও, তুমি 2 মিনিটের লেকচার শুনে বুঝে যেতে চাও যে সাকসেসের রেসিপি কি, তাহলে এইটাই গুড এনাফ তোমার ফেলিওর নিশ্চিত করার জন্য, যে তুমি 2 মিনিটে জানার চেষ্টা করছো একটা লিস্ট, সেই লিস্ট জানলে তুমি মনে করছো সাকসেসফুল হয়ে যাবে, এইটাই তোমার ফেল করার জন্য যথেষ্ট কারণ। সো এই জন্য লিটারালি কেউ যদি জানতে চায়, হি হ্যাজ টু মানে ডিপ, তাকে অনেক গভীরে জিনিসটা নিয়ে ভাবতে হবে, গভীরে গিয়ে জিনিসটাকে তথ্য এবং আন্ডারস্ট্যান্ডিং নিতে হবে, গভীরে গিয়ে চিন্তা করতে হবে। বই হচ্ছে সেই মিডিয়াম। আমি যদি একটু প্রশ্ন করি যে just give us 5 book names যে আসলে has given you যে খুব impactful, যে আমার মানে পড়ার পরে মনে হয়েছে আসলে এটাও বলা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে ডিপেন্ড করে টপিকের উপর। আমাকে আমার লাইফে বিভিন্ন বই বিভিন্ন দিক থেকে কন্ট্রিবিউট করছে। যেমন হচ্ছে ধরেন একটা, এটা শুনে এত উইয়ার্ড লাগতে পারে, যেমন গডফাদার মারিও পুজো। হ্যাঁ, গডফাদার ইজ এ বুক যেটা অ্যাকচুয়ালি ধরেন আমার এর চেয়ে আমি অনেক ভারী ভারী বই পড়ছি বা অন্য অনেক ভাবে বলবে, বাট এটা একটা ফিকশনাল বই। এইটা অ্যাকচুয়ালি ধরেন আমি এটা এক্সাম্পল বলতেছি মানে বোঝানোর জন্য যে উইয়ার্ড ওয়েতে, যে সাকসেসের বইয়ের নামের মধ্যে কিন্তু গডফাদারের নাম আপনি কোনো লিস্টে পাবেন না, আই এম প্রিটি শিওর। যে গডফাদার আমাকে মাথা ঠান্ডা রাখতে এত হেল্প করছে, মানে আমার একটা সময় পর্যন্ত ছিল না যেটা সবারই রিয়াকশন, এইটা হয়েছে কেন, হ্যাঁ মাথা এই করতে হবে, এই যে রিয়াকশনারি অ্যাটিচিউড। সে 7 habits এও তো আমার প্রথম হ্যাবিটটা কি যে আমার প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত রিঅ্যাক্টিভ না হয়ে, বাট আমি বলবো 7 habits এর এত সুন্দর সুন্দর কথা আমাকে প্রোঅ্যাক্টিভ হওয়ার জন্য যত না হেল্প করছে, তার চেয়ে বেশি হেল্প করছে গডফাদার, গডফাদারের ক্যারেক্টারটা, যে মানে দেয়ার ইজ নাথিং পার্সোনাল। তো তো তার যে অ্যাটিচিউডটা, হ্যাঁ দ্যাট ওয়াজ রিয়েলি ইনফ্লুয়েন্সিং। আবার ধরেন আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর, আমার আর্লি স্টেজে আমার চিন্তা চেতনার একটা বড় অংশ ওয়াজ শেপড বাই রবীন্দ্রনাথ, বিশেষ করে গোরা, গোরা উপন্যাসটা হ্যাড মানে ওয়ান্ডারফুল ইম্প্যাক্ট অন মি। আমি ঠিক এক্স্যাক্টলি বর্ণনা করে বুঝাইতে পারবো না, বাট ওই বয়সে গোরা আমি পড়ি তখন ক্লাস 8 বা 9 হবে, ওই সময় দ্যাট হ্যাজ হিউজ ইম্প্যাক্ট। আর রিসেন্ট টাইমের বইয়ের মধ্যে যেমন আমি 2012 পর্যন্ত কিন্তু আমি আমি অনেক বই পড়ছি লাইফে, বাট আমি নন ফিকশন বই পড়তাম না, কারণ আমি 2012 মানে তো আমি এন্টারপ্রেনর জার্নি শুরু কিন্তু 2000 সালে, 2000 to 2012 আমি একটা বোধহয় মানে একটা পাঠ্য বই বাদে বিজনেস রিলেটেড যে নন ফিকশন বই একটা বইও পড়ি নাই, বিকজ অ্যাজ এ ইঞ্জিনিয়ার মেবি আমাদের ওই ইগোটা থাকে ইঞ্জিনিয়ারদের, আর আমার একটু ইগো বেশি ছিল একটা সময়। আমি মনে করতাম যে এই মার্কেটিং সেলস সেলস এইসব হাবি যাবি, এগুলা শেখার কিছু নাই, কমন সেন্স ইজ গুড এনাফ। কিছু ব্লগ আর্টিকেল পড়ে দেখছি যা লেখা আছে ওগুলো সব কমন সেন্স থেকে চিন্তা করা যায়, সেই জন্য আমি ভাবছি ধুর এগুলো কি পড়বো। 2012 যখন USA তে যাই, স্টেট ডিপার্টমেন্ট থেকে নিয়ে গেছিল, তখন আমাকে ওই 5 Dysfunctions of a Team এই বইটা আমাকে ওখানে একজন এন্টারপ্রেনার আমাকে দিছিল। এই বইটা যেমন আমার ওই তারপর মানে 2012 আগে আমি যা পড়ছি প্রায় 99% ফিকশনাল, আর 2012 থেকে এখন পর্যন্ত যা পড়ছি তার প্রায় ঠিক অপোজিট, 98% হলো নন ফিকশন। ওই বইটা যেমন ওই জায়গা থেকে হেল্প করছে, নন ফিকশনের শুরুটা হয়েছে আমার ওইখান থেকে। সো মেনি বুকস, মানে যে ডিপেন্ড করবে আসলে আপনি যদি স্পেসিফিক বলেন কোন বিষয়ের জন্য কোনটা, তাহলে বলা সহজ। সেলফ হেল্প বা পার্সোনাল ডেভেলপমেন্ট যদি কেউ, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য, পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য কাইন্ড অফ ধরেন হচ্ছে যে আমি ক্লাসিক্যাল বইগুলো বেশি সাজেস্ট করি বর্তমানগুলোর চেয়ে। যেমন এর মধ্যে 7 habits তো মাস্ট, 7 habits একটা মাস্ট। এবং এখানে একটা সমস্যা আছে, অনেকে অনেক বই পড়ে ফেলতেছে বাট একটারও গভীরতায় ঢুকতেছে না, তাহলে রিডিং দ্য বুকস জাস্ট উইল নট ইজ নট গোয়িং টু হেল্প। সো আমাকে বই অনেক পড়তে হবে, ইভেন এটাও দরকার নাই, একটা খুব ফাটাফাটি বই অনেক ডেপথে গিয়ে বোঝার চেষ্টা করা। সো আমার মনে হয় 7 habits অ্যাপ্লাই করা, তাই না, অ্যাপ্লাই করা,
অ্যাপ্লাই না করলে তো আপনার গভীরতা তৈরি হবেই না, থিওরিটিক্যাল চিন্তা করে করে আমি এটার ইমপ্লিকেশনই বুঝবো না। সেভেন হ্যাবিটস ডেফিনেটলি বলবো আমি, সেলফ হেল্প এর হিসেবে যদি একটা বলতে বলেন তো আমি এটা বলবো। সেকেন্ড থার্ড কি আসতে পারে? সেকেন্ড থার্ড অনেকগুলা, সেকেন্ডের ক্যান্ডিডেট অনেকগুলা আছে। সেকেন্ডের ক্যান্ডিডেটের মধ্যে ডেল কার্নেগির হয়তো আমি বলবো, ইয়ারটার কথা যে হাউ টু ইনফ্লুয়েন্স এন্ড ইনফ্লুয়েন্স পিপল, এটা অনেক দিক থেকে এটা ইম্পর্টেন্ট বুক, এটা বলবো। ক্লাসিক্যাল গুলার মধ্যে কিছু অটোবায়োগ্রাফি বলবো, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বা এই জাতীয় কিছু অটোবায়োগ্রাফি কুড হেল্প। তারপর কম্পাউন্ড ইফেক্ট, তারপর রাইট, তারপর কি বলবো, মিরাকল মর্নিং বলবো। মিরাকল মর্নিং ইজি রিড বাট আই থিঙ্ক ইফেক্টিভ ফর লট অফ পিপল। আর আর কি বলবো, অনেকেই মুহূর্তে হঠাৎ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, হ্যাঁ হ্যাঁ খুবই ক্লাসিক্যাল। হ্যাঁ থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আরো আগে বলা দরকার ছিল, কারণ আমি যে রকমারি থেকে যে কটা বুক রিভিউ করছি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আছে। বাট থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এর একটা প্রবলেম হচ্ছে, মেজরিটি মানুষ আসলে এই বইটা, মানে বইয়ের প্রবলেম, মানুষের প্রবলেম, এই বইটা আসলে বুঝবে না। এবং এবং আমি বইটা ধরেন প্রথমবার যখন পড়ছি মনে করছি বুঝছি, অনেকটুকু বুঝছি, পুরো বুঝি নাই ঠিক আছে, বাট মানে সেকেন্ড টাইম গিয়ে বুঝছি যে না আসলে প্রথমবার আমি আসলে কত কম বুঝছিলাম। আর সেকেন্ড বারে যতটুকু বুঝছি, আমার ধারণা থার্ড বা আরো পরে যদি আরেকটা রিড দেই তাহলে আবারও আমি নিজের প্রতি পিটি ফিল করবো, আহারে সেকেন্ড বারও না হয় আমি কত কম বুঝছিলাম। ওই বইটা অনেক গভীর একটা বই, তো ওই বইটা অনেক ডেপথ আছে এবং ওখানে অনেক ধরনের জিনিস আছে যেটা যদি আপনি ওইটার রিলেটেড অন্য কিছু নলেজ না থাকে, ওইটা আপনি যতবার পড়েন না কেন মিনিংটা ধরতে পারবেন না। যে কারণে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আমি রিসেন্ট টাইমে পড়ি নাই, কিন্তু হচ্ছে যে আমার অন্য অনেকগুলা সেক্টরের নলেজ গেইন করার ফলে আমি বুঝতে পারছি যে ওই বইটা আসলে আমি কেন বুঝি নাই, মানে মনে করছিলাম বুঝছি বাট আসলে যে বুঝি নাই সেটা পরে টের পাইছি আর কি। এই বইটা তো সম্পূর্ণভাবে আসলে আসলে ফান্ডামেন্টাল মাইন্ডসেটের উপরে বেস করে, মানে এটার একটা মানে ফান্ডামেন্টাল এই বইটার। তো আমাদের আমাদের দেশের মানুষের যে জায়গাটা সবচেয়ে বেশি গ্যাপ এই যে মাইন্ডসেট, যেটা আমরা শুনলাম মাইন্ডসেট বইটা নামই তো বলি নাই, মাইন্ডসেট রাইট, গ্রোথ মাইন্ডসেট, প্রফেসর ক্যারল ডিয়ক, এটা হ্যাঁ ক্যারল ডিয়ক, হ্যাঁ হ্যাঁ এটা আমরা রিভিউ করছি, হ্যাঁ রাইট, এটা রাইট, এটা অনেকেই এখানে কোশ্চেন করেছে। আমি একটা কোশ্চেন, হোয়াট ইজ দি প্রিন্সিপালস অফ গ্রোথ মাইন্ডসেট, তাহলে আমরা বলবো প্লিজ রিড দ্যাট বুক এন্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দি ইনার মিনিং অফ ক্যারল ডিয়ক, যেটা বলছে দি প্রফাউন্ড রাইটার। ড্যারেন হার্ডির কম্পাউন্ড ইফেক্ট, আসলে যদি কেউ নিজের পারফরম্যান্সকে ম্যাগনিফাই করতে চায়, আসলে আমাদের এখনকার যে ডিস্ট্রাকশনস, স্ট্রেস, অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশনস এবং কাজে মন বসে না, আমি আমরা আমি আমি নিজে বলবো তাহলে ড্যারেন হার্ডি ইজ দি বর্তমান দুনিয়ার ইজ দি রোল মডেল। কারণ ড্যারেন হার্ডি যার থেকে মেন্টরশিপ পেয়েছে ডাইরেক্টলি, অর্থাৎ কার কথা বল আমি ভুলে গেলাম, জিম রন পেয়েছে ডাইরেক্টলি ডেল কার্নেগি প্লাস আর্ল নাইটিংগেল থেকে, আর্ল নাইটিংগেল পেয়েছে, সো এভাবে একটা হেরিডিটারি আছে। জিম রনের ব্রেন চাইল্ড বলে যে আসলে ড্যারেন হার্ডিকে, সো বর্তমান দুনিয়াতে জিম রন, এবং জিম রন থেকে ডাইরেক্টলি পেয়েছে আবার আমাদের অ্যান্থনি রবিন্স, টনি রবিন্সও তার মেন্টরশিপ পেয়েছে। সো বাট ড্যারেন হার্ডি সো টোটালি ডিফারেন্ট, ইজ এ ডিফারেন্ট পার্সন, মানে নট লাইক টনি অ্যান্থনি রবিন্স এর মতো না, অনেক হয়তো জানে না বা তাদের জন্য আসলে কথাটুকু আসলাম। সো অনেক সুন্দর আলোচনা হয়েছে, আমার এই কথাগুলো আসলে চলতে থাকলেই ভালো ভালো লাগতো। অনেকেই অনেক রকম কথা বলছে, 5 AM ক্লাব অফ রবিন শর্মা, এটা একটা গুড বুক, বাট এটা শুধু এটা দিস ইজ এ গুড হ্যাবিট, আমি বলবো যে এই হ্যাবিটটা হোয়াট ওড ইউ ওয়ান্ট টু সে 5 AM। আচ্ছা আমার 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 হচ্ছে এই মোবাইল ল্যাপটপের চার্জ 5% বন্ধ হয়ে যেতে পারে, ওকে ওকে উই আর অ্যাবাউট টু ক্লোজ করি, তাহলে একটা বিষয় তাহলে আমি পাওয়ারে লাগাবো। শিওর শিওর, হোয়াট ডু ইউ সাজেস্ট? আই থিং উইথ 10 মিনিটস মানে আমরা শেষ করব, যে আমি আমি তাহলে কথা বলতে থাকি আর আমি একটু ইয়েতে কানেক্ট করি, আমি একটু ডিফারেন্ট সেটিং এ যাই, শিওর ক্যামেরাটা অফ করি, শিওর আমি রাইট ইন দা মিন্ট। আমি যদি বলি যে আসলে 5 এমএম ক্লাব যেটা হলো, যে আমাদের আসলে প্রত্যেকের জন্য একটা হ্যাবিট বিল্ড করাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই চিন্তা করি, অনেক কিছু করবো, অনেক কিছু করতে চাই, অনেক কিছু পেতে চাই, অনেক কিছু অর্জন করতে চাই, কিন্তু এই অর্জনগুলার ফান্ডামেন্টাল আমি বলবো হ্যাবিট। হোয়াট আর দি হ্যাবিটস, সেই হ্যাবিটের ভিতরে আসলে যদি বলি আসলে সেলফ ডিসিপ্লিন হওয়াটা, সেলফ ডিসিপ্লিন হওয়াটার ফান্ডামেন্টাল শুরু হয় হলো সকালে ঘুম থেকে ওঠা এবং তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, এবং ফুড হ্যাবিট,
সো আমি কথা বলছিলাম যে হ্যাবিট বিল্ডিং নিয়ে। হ্যাবিটটা হলো আমাদের আসলে স্টিমুলাস হিসেবে কাজ করে যে কোনো কিছু ফান্ডামেন্টাল তৈরি করার জন্য। সো রাইট, হাউ উড ইউ ওয়ান্ট টু সে? হ্যাঁ, মানে আমি নিজে আসলে খুব বেশি ডিসিপ্লিন মানুষ না, ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করি। সো এক একজনের এক একটা স্টাইল আছে, বাট ডেফিনেটলি যে এটা নিয়ে কোনো সন্দেহ অবশ্য নাই যে যে যত ডিসিপ্লিন হবে তার জন্য লাইফকে ডিজাইন করা তত সহজ। হ্যাঁ, সো আর সকালের বিষয়টা মানে ডিসিপ্লিন শুরুটা আসলে সকালে, বিকজ আমাদের ধর্মেও কিন্তু দেখেন যে ফজরের পরে আসলে ঘুমানোটা কিন্তু মাকরুহ বলা হয়, অপছন্দনীয়। সো মানে আমাদেরকে তাহলে ডিজাইনটাই হতে হবে এরকম যে আমি আর্লি ঘুমাইতে যাব, এবং আমার আমি লাস্ট 2018 মোস্ট প্রবাবলি 2018 তিন মাসের মতো এটা মেনটেন করেছিলাম যে ফজরের পরে ঘুমাই নাই। দোজ থ্রি মান্থস আর সো প্রোডাক্টিভ, আমি এরপরে আসলে মেনটেন করতে পারিনি। কারণ এই ঢাকা শহরে এই যে দেখেন যে আমার এই যে মানে রাতে আর্লি যে ঘুমাবো বিভিন্ন রকম কারণে আসলে প্র্যাকটিক্যাল হয়ে ওঠে না। বাট তিন মাস আমি লিটারালি ট্রাই করেছিলাম, অ্যান্ড দোজ থ্রি মান্থস আর সুপার প্রোডাক্টিভ। এবং বিশেষ করে সকালবেলার যে বাতাস, এইটারই একটা স্পিরিচুয়াল ইফেক্ট আছে ইভেন। অ্যান্ড যদি এইভাবে বলি যে আপনি এটা খেয়াল করে দেখেছেন কিনা, একদম সকালবেলা আপনি কাজ করতে বসেন, আপনি জাস্ট এক ঘন্টায় যে কাজ করবেন বিকালবেলা ওই অ্যামাউন্টের কাজ আপনি তিন ঘন্টাতেও করতে পারবেন না। সকালবেলা অনেক কাজ করবেন, মনে করবেন দুই ঘন্টা হয়ে গেছে, দেখবেন মাত্র আধা ঘন্টা হয়েছে, আপনি এটা বেবি এনকাউন্টার করছেন। সো মানে মানে ইটস রিয়েলি ফ্যাক্ট। এবং এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের এটা আমার নিজের ইন্সপিরেশনের জন্য বলতেছি যে আমি এগেইন অ্যান্ড এগেইন ট্রাই করতেছিলাম, মাঝখানে মাঝখানে এটা আমি মেনটেন করি যে একটু আর্লি ঘুমায় ফজরের পরে যাতে না ঘুমাইতে হয়, বাট আবার মিস করে ফেলি বা আবার এটা ইয়ে হয়ে যায়। সো আমার নিজের ইন্সপিরেশনের জন্য বলতেছি যে ইভেন রাতের যে ঘুম, এই ঘুমের কিন্তু অনেক রকম বেনিফিটস আছে, দিনের বেলা ঘুমে আপনি সেই বেনিফিটস পাবেন না। যেমন সানলাইট যদি থাকে তাহলে আপনার বডিতে, কারণ আমার বডির সাথে সান এবং এগুলো সব কিছুর কিন্তু একটা, আমার বডি তো একটা কেমিস্ট্রির ফ্যাক্টরি, কেমিক্যালের ফ্যাক্টরি, সো এটার কিন্তু একটা কোরিলেশন আছে। ফলে বিশেষ করে রাত 12টা টু 2টা এই ঘুমের যে বেনিফিট, এটা যদি মিস করে কেউ এটার অন্য কোনো কিছুতে কাভার হবে না, এটা অনেকের বোধহয় জানা নাই। হ্যাঁ, যে অনেকে ঘুমটাকে মনে করে যে ডিউরেশন, যে এতটা থেকে এতটা ঘুমাইছি ঠিক আছে, রাত তিনটায় ঘুমাইছি সকাল 10টায় উঠছে, সমস্যা কি? না, অনেক বড় সমস্যা। বিশেষ করে যত দেরিতে মানুষ উঠবে তার সাবকনশিয়াস মাইন্ড তত অস্থির থাকে, কারণ দিনের অনেকটুকু চলে গেছে, তখন তার মনে হয় এটা করবো না, এটা করবো, এটা করবো না, এটা করবো, এই অস্থিরতার কারণেই সে প্রোডাক্টিভ হতে পারবে না। অস্থিরতার কারণে সে ফোকাস করাটা তার জন্য ডিফিকাল্ট। যত আমি আর্লি উঠবো, এখনো সূর্য অত তীব্র হয় নাই, তার আগে অনেকগুলো কাজ করে ফেলছি, তখন আপনি রিল্যাক্স ফিল করতে শুরু করবেন, আর আপনি যখন রিল্যাক্স ফিল করবেন তখন কিন্তু আপনি ইউ বিকাম মোর প্রোডাক্টিভ। সো এই জন্য এটা আমার নিজের ইন্সপিরেশনের জন্যই বললাম যে এটা যদি মেনটেন করা যায় ইটস সুপার। এটা আমার এক্সপেরিমেন্টাল প্রুফ আছে আমার কাছে, বাট সবসময় মেনটেন করতে পারি। না, ট্রু, এটা একটা আসলে প্রোফাউন্ড ইম্প্যাক্ট আছে যে মনোযোগ দিয়ে পড়া এবং মনোযোগ দিয়ে কাজ করা। সকালের সময়টা আসলে মনটা যোগ, মনটা যোগ করা যায়। আনফরচুনেটলি আমাদের তো শেখায়নি মনোযোগ, মনটা কিভাবে যোগ করতে হয়। এটা একটা যেহেতু কথাটা আসলোই, আমাদের সবচেয়ে বড় যে কিলার অফ আ পারফরমেন্স ইজ এ ডিস্ট্রাকশনস অ্যান্ড দি সোশ্যাল মিডিয়া। লেটস টক অ্যাবাউট সামথিং ইজ এ ডিস্ট্রাকশনস এবং ফোকাস। এই বিষয়টার গুরুত্ব আসলে যে মানুষের, আমাদের ইয়াংদের কি আসলে কেন জানা উচিত, কেন বোঝা উচিত? আমি আমার হয়তো মিসকোট করতেছি কিনা আই এম নট শিওর, বাট মোস্ট প্রবাবলি এটা বিল গেটস এর কথা, বাট আই মাইট বি রং, বাট বিল গেটস না হলেও ওই প্রোফাইলের কারো একজনের কথা। তাকে যখন অনেক পুশ করা হয়েছে যে আপনি ওয়ান সিঙ্গল ফ্যাক্টর বলেন ফর সাকসেস, ওয়ান সিঙ্গল ফ্যাক্টর যেটা ছাড়া হবেই না বা যেটাই হচ্ছে মোস্ট, উনি বলতেছিলেন ফোকাস। হ্যাঁ, বিজনেস এবং সবকিছু মিলাই বলছেন ফোকাস। কেন ফোকাস? বিকজ আমি যদি এটাকে এক্সাম্পল হিসেবে বলি যে ধরেন আমি সূর্যের আলোর মধ্যে একটা কাগজ ফেলে রাখলাম, সূর্যের আলোর মধ্যে এবং অনেক অনেক উত্তপ্ত সূর্যের আলো, সারাদিন ধরে কাগজ ফেলে রাখলেও কিন্তু ওই কাগজে আগুন ধরবে না। বাট হোয়াট ইফ একটা ম্যাগনিফাইং গ্লাস যদি আমি ধরি, তাহলে ইভেন উইদিন ফিউ মিনিটস ওই কাগজে আগুন ধরে যায়। সো আমি যদি জিজ্ঞেস করি যে সূর্যের আলোর কি এই ক্ষমতা আছে কিনা কাগজে আগুন ধরানোর, তাহলে অ্যান্সারটা ইয়েস এবং নো দুইটাই। কারণ আগের কেসটা যেখানে সারাদিন ইভেন ফেলে রাখছি আগুন ধরে নাই, বাট সেকেন্ড যে কেসটা যেখানে আমি ছোট্ট একটা ম্যাগনিফাইং গ্লাস ইউজ করেছি, সেখানে সূর্যের আলো দিয়ে আমি কাগজে আগুন ধরাতে পেরেছি। কেন পেরেছি? কারণ ওই ম্যাগনিফাইং গ্লাসটা কিন্তু বিশাল সাইজেরও না, সূর্যের কম্পারিজনে এটা একদম কিছুই না, ছোট্ট একটা গ্লাস। এই গ্লাসটুকুর উপর যতটুকু সূর্যের আলো পড়ে সেটাও তো খুব সামান্য, জাস্ট ওইটুকু আলোকে যদি ফোকাস করা হয়
তাহলে দেখেন যে তার পাওয়ারটা তখন এক্সপ্রেসড হয়। তো পাওয়ারটা ছিল, বাট আমি ফোকাস করতে না পারলে সেই পাওয়ারের এক্সপ্রেশনটা আমি পাবো না। বাট যখন এটা ফোকাসড হলো তখন আমি এটার এক্সপ্রেশনটা পাইলাম, তখন এটা তীব্রতা আমি বুঝলাম এবং সেই কারণে কাগজে আগুনটা ঢুকে। সো এই যে 10,000 কোটি নিউরন, এই 10,000 কোটি নিউরনকে যদি সূর্যের সাথে কম্পেয়ার করি, প্রত্যেকটা নিউরন যদি ফায়ার করতেছে, সিনাপস কানেকশন করতেছে, প্রত্যেকটা সূর্যের রের সাথে কম্পেয়ার করি, এই সবগুলা রে মিলে আলটিমেটলি কাগজে আগুন ধরাইতে পারবে না। দ্যাট ইজ, আপনি যেটা পেনিট্রেট করতে চান সেটা আপনি করতে পারবেন না। বাট এই ব্রেনটাকে যদি ফোকাস করতে পারি, মানে সামান্য একটা ম্যাগনিফাইং গ্লাস ফোকাস করলে কাগজে আগুন ধরে, তাহলে পুরো সূর্যের আলো যদি ফোকাস করি তাহলে এটা দিয়ে কি করা যাবে, পৃথিবীকে সেকেন্ডের মধ্যে ছাই বানাই দেওয়া যাবে। সো এই জন্য ব্রেন হ্যাজ গট এনর্মাস পটেনশিয়ালিটি, এনর্মাস পাওয়ার, বাট এই পাওয়ারের এক্সপ্রেশনটা তখনই আসবে যখন আমরা এটাকে ফোকাস করব, আদারওয়াইজ নট। সো আমরা, দ্যাটস ওয়াই ইউ আর নট ইউজিং দি স্মার্টফোন and Facebook and all this. And a smartphone use kori, but unsmartly use kori. Athwa more right, smartly use kori. Right. So, মানে হইছে যেটা যে আমাদের আসলে মানে স্মার্টনেসের অভাব হয়ে যাওয়াতে স্মার্টফোন গুলো আসছে টু মেক আস স্মার্ট, এই জন্য ওগুলোর নাম হয়তো স্মার্ট, মানে ওগুলো ছাড়া মানে আমরা তো আনস্মার্ট হয়ে গেছিলাম সবাই মেবি। সো সোশ্যাল মিডিয়া আমি ছেড়ে দিছি তো অনেক আগে, বিকজ মানে আমি 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 কিন্তু অনেক আগে থেকে প্রায় ইন্টার লাইফ থেকে যে মাইন্ডের ফোকাস কিভাবে ক্রিয়েট করে, হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো নিয়ে আমার প্রচুর ফ্যাসিনেশন ছিল, ওগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, অনেক রকম প্র্যাকটিস করছি, এখনো করি। এত কিছুর পরও মানে মাইন্ডের কন্ট্রোল আনার জন্য আমি এত কিছু করছি, স্টিল দেন আমি মনে করি যে ফেসবুককে হ্যান্ডেল করার মতো মাইন্ডের পাওয়ার আমার নাই, আই ক্যানট হ্যান্ডেল। কারণ ফেসবুকে একবার ঢুকলে আমি আর বের হইতে পারি না, ইউটিউবে একবার ঢুকলে আমি বের হইতে পারি না। দ্যাটস ওয়াই আমি মনে করি বাকিরা হয়তো আমার চেয়েও অনেক ভালো মাইন্ড মাস্টার, দে ক্যান হ্যান্ডেল, বাট আই ক্যানট হ্যান্ডেল। দ্যাটস ওয়াই আমার মানে অনেকে বলে আমার অফিস থেকে সবাই গুতায়, ভাই আপনি একটু সোশ্যাল মিডিয়ার টাইম দিলেই তো আমাদের মার্কেটিংটা জমে উঠে, প্লাস দিতে পারি। আমি বলছি ভাই দেখো আমি আরও আই বুঝি, হ্যাঁ, ফেসবুকে আমি যদি টাইম দেই আমার ওই ফলোয়ার, কারণ আমি যখন ফেসবুক ছাড়ছি মানে ফেসবুকে আজ থেকে প্রায় ধরেন প্রায় আরো 10 বছর আগে হবে, 2010 বা 12 আমার দুইটা অ্যাকাউন্টে 5,000 5,000 10,000 ফ্রেন্ড, মানে 5,000 বেশি তো অ্যাড করা যায় না, আর ফলোয়ার ছিল বোধহয় 30-40 হাজার, সেই প্রায় 2012 বা 10 দিকে। তো এখন পর্যন্ত যদি আমি কন্টিনিউ করতাম আমার ধারণা হয়তো 10 লাখ আমার ফলোয়ার আমি বানাইতে পারতাম, বাট তাতে আমার মার্কেটিং এর যে হেল্প হইতো, বাট ওই সোশ্যাল মিডিয়া আমার যে পরিমাণ ফোকাস খায়া ফেলতো, তো আমি জানি যে যোগ বিয়োগ করলে আই উইল বি ইন লস। That's why it's pretty simple. এবং ইউটিউবও আমি মোস্ট অফ দ্য টাইম অনলাইন ইউজ করি না, কারণ আমি কি দিয়ে কন্ট্রোল দিয়ে শুরু করি যদি অনলাইনে ঢুকি, আর কি দিয়ে শেষ করি তার কোনো মা বাপ থাকে না। তো আমি যেটা করি, যে টপিক আমি ঘাটতে চাই যদি ইউটিউবে ঘাটতে চাই, আমি একবারে ঘেটে ওগুলো ডাউনলোড করে ফেলি, ডাউনলোড করে অফলাইন করে দিই। সো এরপরে যদি ইউটিউবে ঢুকি আমার কোনো চয়েস থাকে না ওই ডাউনলোডেড ভিডিওর বাইরে অন্য কোনো ভিডিও দেখার। সো আমার মোবাইলে হচ্ছে সাইলেন্ট মোডে থাকে, এবং আমার মোবাইলে যেসব নাম্বার সেভ করা নেই ওই কল ঢুকেও না, আমার আর রিটার্ন লোক আছে ওর কাছে কল চলে যায়, এবং মোস্ট অফ দ্য টাইম আমি রিয়েল টাইম ফোন ধরিও না, অনেক সময় আমাকে ফোন হয়তো আপনি রিয়েল টাইম পাবেন না, আমি সবার কাছে আগে অ্যাপোলোজাইজ করে রাখি যে ভাই আমি রিয়েল টাইম ধরতে পারবো না, বিকজ মানে দ্যাট ইজ সো ডিস্ট্রাক্টিং। যে এবং আমার কিন্তু এটা ইয়ে মুডে থাকে, মানে আমার কিন্তু কোনো সারাদিন টুংটাং বাজে না, যেমন আমাকে কেউ মেসেজ পাঠাইলেও কিন্তু আমার মোবাইলে সাউন্ড হয় না, আমার ওগুলো অফ করা। আমি যখন প্রোঅ্যাক্টিভলি মেসেজ দেখতে চাই তখন ঢুকে আমি মেসেজ দেখি, আমার মেসেজ বলেন, আর আমার তো সোশ্যাল মিডিয়াতে ইউজই করি না, আর কল ঢুকে যেগুলো নাম্বার সেভ করে ডিরেক্টলি ওই কলগুলো ঢুকে, তাও আমি মানে অনেক সময় হচ্ছে রান টাইমে হয়তো কল ধরি না, বাট এটা আমার এখনকার লাইফের এক একটা ডিজাইনের জন্য প্রযোজ্য। বাট একটা আর্লি স্টেজে আমাকে রিয়েল টাইম ফোন ধরতে হয়েছে, সো সেজন্য ডিরেক্টলি কপি পেস্ট করার জন্য কাউকে বলতেছি না যে আমি যেভাবে চালাচ্ছি তোমার তাই করা উচিত, বাট আমি এটা বটম লাইনে মেসেজ দিতে চাচ্ছি যে আমার লাইফের সাথে ম্যাচ করে আমাকে প্রোডাক্টিভ থাকার জন্য যা করা দরকার আই হ্যাভ টু ডু দ্যাট যদি আমি প্রোডাক্টিভ হইতে চাই। বাট আমি আবার সব মানুষকে জোরও করতে চাই না তোমাকে প্রোডাক্টিভ হইতে হবে, সফল হইতে হবে, আমি এটাকে এক ধরনের বর্ণবাদ মনে করি, ওটা এক ধরনের বর্ণবাদ। আমি সফল হয়েছি তো তোমার সফল হওয়া লাগবে কেন, বা আমার টাকা হয়েছে বা অমুকের টাকা হয়েছে তোমারও টাকা হওয়া লাগবে কেন। তো এই জায়গাটাই কিন্তু আমি আবার ডোন্ট গেট মি রং, আমি কিন্তু ওই টাইপের লোক না যে আমি সবাইকে পুশ করতে চাই তুমি সফল হও, ইটস ইউর চয়েস, বাট আমি পুশ করতে চাই তাকে যে তুমি যদি বলো তুমি সফল হইতে চাও, তুমি বড় কিছু হইতে চাও, আর তুমি লাইফ সাজাচ্ছ এমন ভাবে যেটা কমপ্লিটলি মানে সেটার অপোজিট, তাহলে আমি তোমাকে মানে ধরতে চাই যে ভাই তাহলে তুমি তোমার আইদার তোমার ইয়ে চেঞ্জ করো, এক্সপেকটেশন বা ইয়ে চেঞ্জ করো, অথবা তোমার হ্যাবিট লাইফস্টাইল চেঞ্জ করো।
বাট যদি মুসলমান হয় তাহলে অবশ্যই ডিফারেন্ট কথা, মুসলমান হলে অবশ্য তার প্রোডাক্টিভ হওয়ার কোনো বিকল্প নাই, তার ক্ষেত্রে ওটা অবশ্যই অবধারিত, কারণ এটা আমাদের ইসলামের বিধান, ইউ মাস্ট বি প্রোডাক্টিভ, তোমার লাইফ মানে এমনি এমনি তুমি নষ্ট করতে পারবে না। ধন্যবাদ, মনে হয় আজকের এই সেশন থেকে অনেক কিছু চলে আসছে। আমার টু মোস্ট ফেভারিট আইটেম মাইন্ডসেট এন্ড ফোকাস, যেটা আমি সবসময় আমার টপ প্রায়োরিটি, এবং ড্যারেন হার্ডি আমি তাকে যাকে ফলো করি, এবং আমি তার থেকে একটা প্রোগ্রামও কিনেছি, একটা মেন্টরশিপ প্রোগ্রাম, এক্সপেন্সিভ প্রোগ্রাম, সো আই নো হিজ লাইফ স্টাইল, যে আসলে সে প্রতিদিন মাত্র মাত্র 15 মিনিটস তার সোশ্যাল মিডিয়ার টাইম, আর জাস্ট ইমেল টিমেল সবই হ্যান্ডেল করে, যাক হি হ্যাজ বুলেট প্রুফ সিস্টেম, সো এটা একটা অ্যামেজিং জিনিস, হাউ প্রোডাক্টিভ হি ইজ অ্যান্ড হাউ হি হ্যাজ বিল্ট। সো আজকে আবারও সেটাকে নতুন ভাবে আমরা মানে সবাই জানতে পারলো, আসলে প্রোডাক্টিভিটি এবং পারফরমেন্স এবং সাকসেস যা কিছুই বলি না কেন সবই সূত্রপাত মাইন্ড থেকে, আর ফোকাসটা আরও সূত্রপাত আসলে মাইন্ড থেকে। এই ফোকাস আসলে ফিজিক্যাল কোনো কিছু না, মাইন্ডসেট ইজ মাইন্ড, ফোকাস অলসো মাইন্ড। আমরা অনেকেই জিনিসটাকে বুঝি না, মাইন্ডের অ্যাটেনশনটাকে অন্যদিকে না যেতে দিয়ে নিউরনের ফুটপ্রিন্টটাকে একসাথে লেজার ফোকাস করা, লেজার শার্প করা, এইটুকু যদি আমরা বুঝতে পারি আমার মনে হয় আজকের আলোচনা আর বাকি কিছু না বুঝতেও হবে, যে মাইন্ডের যে সাবকনশিয়াস মাইন্ডের পাওয়ারটাকে আমরা ছেড়ে দিয়ে রেখেছি, যেটা হলো যে একটা শক্তিশালী ঘোড়া, যে ঘোড়া আমার জন্য একটা হিউজ ট্রান্সপোর্ট, যেখানে আমি যেতে চাই উইদাউট পেইং এনি মানি আর উইদাউট ফুয়েলিং, আমি যদি এভাবে বলি, যেখানে আমার ফুয়েল দিতে হবে না এবং আমাকে কাউকে ভাড়া দিতে হবে না, বা এই শক্তিশালী ঘোড়াটাকে আমি দিনের পর দিন বসিয়ে রেখেছি এবং ঘোড়াটা টায়ার্ড হয়ে গেছে, আনপ্রোডাক্টিভ হয়ে গেছে, এন্ড ইট ইজ স্লিপিং। সো আমি সবাইকে বলতে চাই, হে ওয়াই ইউ আর লেটিং ইউর হর্স টু স্লিপ, ইটস সো পাওয়ারফুল, ইউজ ইট, এন্ড দিস হর্স ক্যান ব্রিং ইউ অলসো দ্য ফোকাস, যেটাকে রবিন শর্মা বলে মানা মানাইকাল ফোকাস, দ্য লেজার ফোকাস, 5M ক্লাব গুলো অথবা যে যতগুলো বই কথা বলে, দি ফান্ডামেন্টাল ইজ অ্যাকচুয়ালি দ্য ফোকাস অ্যান্ড মাইন্ডসেট পৃথিবীর ভিতরে, অ্যান্ড দ্য সেলফ ডিসিপ্লিন, এই দুইটা জিনিসকে আনতে গেলে আবার সেলফ ডিসিপ্লিন লাগে, সেলফ ডিসিপ্লিন ছাড়া এই দুটো জিনিস আবার আসবে না, মাইন্ডসেট অ্যান্ড ফোকাস, কারণ আমার লাইফস্টাইল এবং আমার যদি ফুড হ্যাবিট অ্যান্ড এভরিথিং যদি উল্টাপাল্টা হয়ে যায় বা মনের উপর অনেক ইম্প্যাক্ট চলে আসে, তখন আবার ওই স্পিরিটটা আবার নারিশ করে না। So that is, আমি বলবো এটা একটা ফান্ডামেন্টাল সেলফ ডিসিপ্লিন, যেটা জিম রন বলে আসলে হিজ চয়েস ইজ দি সেলফ ডিসিপ্লিন সবাই বলে। তো ধন্যবাদ মাহমুদুল হক সোহাগ, আমার মনে হয় এখান থেকে অনেক কিছু শিখলাম। ইফ ইউ ওয়ান্ট টু সে এনিথিং টু আওয়ার ইউথ, উই আর ক্লোজিং দ্য সেশন, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দিস মাচ ভ্যালুয়েবল টাইম, আই থিঙ্ক ইটস ওয়ার্থ ফর পুটিং দিস এফোর্ট ফর আওয়ার সোসাইটি অ্যান্ড দেয়ার ওয়েলবিং। সো অনেক কথা বলে ফেলছি, আর বেশি কথা বলা হয়তো কি ঠিক হবে না, বাট লাস্ট কনক্লুডিং কিছু বলতে বললে এটা বলতে পারি যে মানে হচ্ছে যে আমি যে ইনভিজিবল ফোর্সের কথা বললাম, যে আমি এক্সটার্নালি যাই করি না কেন, ভিতর থেকে যদি আমার লিটারালি ট্রুলি কোনো ড্রাইভিং ফোর্স না থাকে, ফেক কোনো ড্রাইভিং ফোর্স না, ট্রু কোনো ড্রাইভিং ফোর্স না থাকে, তাহলে অ্যাকচুয়ালি আমি যতই মানে এই আপনার কোর্স করি, এই করি সেটি করি, বইপত্র পড়ি, কাজে কাজ হবে না। সো সেই ড্রাইভিং ফোর্সটা কার জন্য কি হবে, ইটস প্রত্যেকের জন্য হয়তো আলাদা। আমার হয়তো একটা বস্তির বাচ্চা দেখে হয়তো এত বেশি কষ্ট লাগলো, সেটা আমার সারা জীবনের জন্য আমাকে ড্রাইভ করতে পারে যে আই মাস্ট ডু সামথিং ফর দিস পিপল, তাই না? বা আরেকজনের জন্য হয়তো আরেকটা কিছু, তাই না? সো এই জন্য আমরা ওই জায়গাটাকে নার্চার করার চেষ্টা করি না যে আমি লিটারেলি মুভড হই কি দিয়ে। এবং এই ক্ষেত্রে একটা জিনিস খুব সিম্পলি বলা যায়, যত আমি মানে কি নাম বলে যে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করব, তত আমার ওই মোটিভেশন তৈরি হওয়ার চান্স তত কম। সো কারণ হচ্ছে যে না, আমি ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করলাম আমি একদিন জেট প্লেন চালাবো, এই করবো, সেই করবো, যখন আমি লিটারেলি কাজ করতে নামবো, যখন আমি দেখবো যে থিংস আর রিয়েলি টাফ, তখন আমি বলবো থাক ভাই আমার জেট প্লেন দরকার নেই, আমার ওই বাসে চললেই হবে, আমি আইল কুইট। আমি যদি আমার পরিধিটা একটু বড় বানাই, ফর এক্সাম্পল আমি লেট মি থিঙ্ক যে অ্যাবাউট মাই ফ্যামিলি, যে হ্যাঁ আমার ফ্যামিলির জন্য আমার কিছু করতে হবে, আমি কিছু না করলে তারা না খায় থাকবে, তখন আমার যতই হার্ড লাগুক মানে আমি এত সহজে কিন্তু কুইট করতে পারবো না, বিকজ আমি কুইট করতে গেলে মনে করো না আমার বাচ্চা না খেয়ে থাকবে, আমার আব্বা মা না খেয়ে থাকবে, হ্যাঁ, সো আই ক্যান লেট ইট, আই ক্যান লেট ইট হ্যাপেন। আর যদি আমি আরো বড় করে চিন্তা করতে পারি, কারণ দেখেন প্রথমে একজন আমাকে ড্রাইভ করছে, আমি নিজে আমাকে, আমি নিজে নিজে বলছি বাট কাট, বাট আমি যখনই আমার আরো আমার সাথে আরো চারজন আমার দিকে তাকায় আছে, আমার জন্য সহজ না কুইট করা। বাট হোয়াট ইফ আমি যদি 16 কোটি মানুষ নিয়ে ভাবতে পারি, 16 কোটি মানুষের কষ্ট যদি আমাকে ড্রাইভ করে, তাইলে কি আমি আসলে রেস্ট নিতে পারবো?
আমার ড্রাইভিং ফোর্সের কোনো অভাব নাই, এই বাংলাদেশের সমস্যার কোনো অভাব নাই। তো আমি যদি বাংলাদেশকে ধারণ করি, আমার দেশকে, আমার মানুষকে ধারণ করি, বা আমার পৃথিবীকে ধারণ করি, পৃথিবীর কষ্টে থাকা মানুষকে ধারণ করি, আমার কখনো মোটিভেশনের অভাব হওয়ার কোনো সুযোগ নাই। আই ক্যান নেভার বি টায়ার্ড, আই ক্যান নেভার বি টায়ার্ড। সো দ্যাটস দ্য ইস্যু, যে আজকের তরুণ সে যদি যত বেশি আত্মকেন্দ্রিক চিন্তা করবে তার ড্রাইভিং ফোর্স আসবে না, যত সে অনেক মানুষকে নিয়ে চিন্তা করতে শুরু করবে, চেষ্টা করবে, তত বেশি ড্রাইভিং ফোর্স তার ভেতরে জমা হবে, দ্যাট উইল ড্রাইভ হিম। সো আমরা চাই যে সেই ড্রাইভিং ফোর্সটা সবার মধ্যে আসুক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইটস মাই প্লেজার এন্ড থ্যাংক ইউ ফর এই সময়ের জন্য। এবং এটাও আমার একটা ফেভারিট, দিস ইজ দ্য পারপাস, যে এক্সটার্নাল আমি কত মানুষকে সার্ভ করব, এবং দ্যাট ইজ ইনভিজিবল ফোর্স, আমার পারপাস, আমার জীবনের যে ফুলফিলমেন্ট, এটাই হোক আমাদের আসলে সাকসেসের মাপকাঠি। সাকসেস আসলে রেস না এবং কোনো ফিনিশিং লাইন নাই। সো লেটস নট রান ফর, লেটস নট চেজ ফর, লেটস অ্যাট্রাক্ট দি ইনভিজিবল ফোর্স। আমি সবসময় এই কথাগুলো বলি যে লেটস অ্যাট্রাক্ট দি ইনভিজিবল ফোর্স অন ইউর বিহাফ টু ওয়ার্ক ফর ইউ, সো দ্যাট লাইফ উড বি ইজি। অক্সিজেনের মতো ইটস ইজি অ্যান্ড ইটস লাইক অটোমেটিক। সো আমরা সবাইকে সেই আহ্বান জানাই। আমি মাহমুদুল হক সোহাগের সাথে সুর মিলিয়ে একই কথাই বলতে চাই, ইনভিজিবল ফোর্স হোক আমাদের জীবন চলার সাথী, এবং আমাদের জীবনের সফলতার মাপকাঠি হোক ফুলফিলমেন্ট, এবং টু গিভ সামথিং টু দ্য সোসাইটি, সো দ্যাট আমরা যেন পৃথিবীর বুকে একটা ইম্প্যাক্ট তৈরি করে যেতে পারি বিফোর উই লিভ, কারণ ইটস দ্য আলটিমেট ডেস্টিনেশন, আমাদেরকে চলে যেতেই হবে টুডে অর টুমরো। আর সেই চলে যাওয়ার জন্য সবার জন্য সার্থক হোক, এবং আমাদের সবার জীবনের সার্থকতা কামনা করে আমি আজকের মতো এখানে শেষ করছি। আবারও ধন্যবাদ জানাই rockamari.com, অন্যরকম গ্রুপ এবং উদ্ভাস, এবং সারা দেশের মানুষকে উদ্ভাসিত করুক, সারা দেশের মানুষকে বইয়ের আনন্দে, জ্ঞানের ভুবনে ভাসিয়ে নিয়ে যাক। মাহমুদুল হক, মাহমুদুল হাসান সোহাগ আমাদের দেশে আরো অনেক বছর বেঁচে থাকুক, আরো সোহাগ আমাদের দেশে আসুক, সেই আশঙ্কা এবং সেই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি কোচ কামুল হাসান আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। আপনাদের জীবনটা সুখময় হোক, শান্তিময় হোক। আসসালামু আলাইকুম।